ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا এই সন্তানকে সে ইংলিশ মিডিয়াম পড়াবে, খেয়াল করেন একটু, আমি কারণ ইয়া দোষ দিচ্ছি না, কিন্তু সে সেখানে কি শিখবে? না দিন শিখবে, না শরীয়ত শিখবে, না সালাত শিখবে, না নামাজ কিছু শিখবে না, আত্মীয় স্বজনের সাথে ব্যবহার শিখবে না, সালাহী শিখবে না, পিতা মাতার সাথে ব্যবহার শিখবে না। তাহলে কি শিখেছেন আপনি তাকে? শুধুমাত্র তাকে অর্থ গৃদু বানাচ্ছেন, টাকা রোজগারের একটা মেশিন বানাচ্ছেন তাকে, যেভাবে সে টাকা রোজগার করে আনবে আর এটা করবে ওইটা করবে, আর আপনি কোথাও যায় বলবেন আমার ছেলে এই কাজটা করেছে, এই বড় কাজটা করেছে, এই বিরাট কাজটা করেছে। আমার সাথে কিছু মানুষ একবার হজে গেছিল, একজন বলতেছে আমার ছেলে এইচএসপিসিতে চাকরি করে, মানে এটা অহংকার করে বলতেছে আর কি, প্রথমবারের টাকা দিয়ে আমার হজে পাঠাই গেছে। অহংকারের জিনিস হচ্ছে আসলে এইচএসবিসি হচ্ছে একটা সুদী ব্যাংকে, এটা তিনি অহংকার করতেছেন না, আমার কি দোয়া করতে ওনারে আল্লাহ যেন আরো বেশি করে সুখ্যাতি দোয়া করা যায়, তো তো হচ্ছে না, আপনার দোয়ার জায়গা হচ্ছে না এখন, আর উনি ওই টাকা দিয়ে হজ করতে আসে, এখন কি দোয়া করতাম এখন আরে আল্লাহ যেন কবুল করে বলতে পারতেছি। বুঝছেন তো আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছে, এটা কিন্তু একটা বিরাট জিনিস। ওই যে আমনা আলাল ইনসানে আরাদা ওয়া লা আবি জানিব, যখন আমি মানুষকে নেয়ামত দিই সেইটা থেকে যথাযথ ব্যবহার প্রপার ইউটিলাইজ করতে মুখ ফিরিয়ে নেয়, এটা কাজ করতে পারে না সেইটাকে, ওয়া লা আবি জানিব এটাকে ছেড়ে অন্যদিকে ঘুরে, অর্থাৎ নেয়ামতটাকে আল্লাহর শুকরিয়ার পথে ব্যয় না করে অন্যদিকে তাকে ফিরাই দিচ্ছে। বেশিরভাগ মানুষরা পয়সাওয়ালারা উপর থেকে আত্মহত্যা করে মরে যাচ্ছে, পয়সাওয়ালা হয়েও হাইউন্ডাই কোম্পানির মালিক সাততলা থেকে পড়ে মরে গেছে, কেন? তার লস হয়েছে দেখে। ইমানদার কিন্তু মরে যায় না, ইমানদার বলে যে আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ নিয়েছে, আল্লাহ আবার দিবে, আবার আমি আলহামদুলিল্লাহ সব অবস্থা আলহামদুলিল্লাহ, কিন্তু ওই কোম্পানির মালিক গুলোর আত্মহত্যা ওদের দেশে কত প্রবণতা একদম, কারণ তারা নিরাশ হয়ে গেছে। ইমানদার কখন নিরাশ হবে? ইমানদার বলে যে আমার এতটুকু প্রাপ্তি দিয়েছে আল্লাহ তাআলা, আবার দিবে, নিয়ে গেছে তিনি দিয়েছেন, তিনি নিয়ে গেছেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র সন্তান, সাতটা সন্তান ছিল তাই না, কয়টা মারা গেছে তার জীবদ্দশায় জানেন? ছয়টা সন্তান মারা গেছে তার জীবদ্দশায়, এটা কিন্তু জানেন আপনারা, শুধুমাত্র একটা সন্তান জীবিত ছিল ফাতেমা, আর কেউ জীবিত ছিল না ওনার মৃত্যুর সময়। তারপরেও তিনি যখন ইব্রাহিম তার ছেলে মারা যায় কোলে নিয়ে বলতেছে তাকে চলে যাচ্ছে দুনিয়া থেকে, বলে না বলছে আমার রবে যেটা নাখোশ সেটা বলবো না, আমার আল্লাহ যেটা নাখোশ সেটা বলবো না। একজন নবী তিনি যদি এত ক্ষমতাধীন হয়ে যান যে আল্লাহ ক্ষমতা তুই বলতে পারতেন যে আমার ছেলে বেঁচে থাকবে, কে না চায় তার ছেলে বেঁচে থাকুক, দুনিয়ার কোনো বাপ কি চায় ছেলেটা মরে যায়? ম কখনো কখনো ছেলের জন্য তিনি হারাম কাজ করে, হারাম কাজ কি? হারাম টাকা রোজগার করে, হারাম ভাবে টাকা উৎস করে, ছেলেকে বড় করতে হবে, ছেলেকে এই করতে হবে, ছেলেকে বাড়িঘর করে দিতে হবে, মানুষের ইয়ার কোনো শেষ নেই, আবেগের টাকার মানে মানুষের ইচ্ছার কোনো শেষ নেই। আপনি দেখবেন কেউ কেউ মরে যাওয়ার সময়ও বলে যে ওই জায়গাটা দখল করা দরকার, ওই জায়গাটা নেওয়া দরকার, তার কিন্তু মরে যাওয়ার সময় তার লোকটা শেষ হয়নি, কারণ দুনিয়া হলুবতুন খাজরা, অত্যন্ত মিষ্টি জিনিস, অত্যন্ত সুস্বাদু সুস্বাদু জিনিস, এটা দেখলে শুধু নিতে ইচ্ছা করে, এমন কেউ নাই যে নিতে ইচ্ছা করে, নিতে ইচ্ছা করে এমন কেউ নাই। কিন্তু দেখেন আল্লাহ তাআলা যাকে কানের করে দিয়েছেন, স্বল্পতুষ্টি দিয়েছেন, সে কিন্তু আর ওদিকে তাকায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখের পানি ফেলছেন, কিন্তু আল্লাহ অসন্তুষ্টি কিছু বলেন না, কারণ তিনি বলছেন যে আল্লাহর দিকে আমরা ফিরে যাব, শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ যিনি যা আসাবাত মুসিবাতুল ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, এরা আগে গেছে আমরা পরে যাব, পার্থক্য এখানে। এমন কোন মানুষ কি আসলে থাকতে পারবে? থাকতে পারবে। আপনি জানেন যে এমন ব্যক্তিও চলে গেছে কিছুদিন আগে, যে ব্যক্তি ঢাকা শহরে একটা বিরাট অংশের মালিক, মরার সময় রোগাক্রান্ত হয়ে মারা গেছে, মরার সময় বলছে যে আমি সব দিয়ে দেবো, একটু শান্তি আমাকে দাও, কে শান্তি দিবে? বহু মানুষের জায়গা দখল করে যিনি কবর দেয়, তার শান্তি কি সহজে পাওয়া যায়? তার সঙ্গে শান্তি তো কবর অপেক্ষা করতেছে, আরো মানুষের টাকা দখল করছে, ওরা ওখানে আবার দাঁড়াবে তার বিরুদ্ধে, এত সম্পদ তিনি করেছেন কবরে কিন্তু নিতে পারেন নাই, কিছু কিছুই নিতে পারেন নাই।
তাহলে ওয়াইদা আনআমনা আলা ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবি ওয়াইজা মাসাহু শাররু কানা ইয়াউসা। মানুষ যখন তার ক্ষতি কিছু পেয়ে যায় তখন নিরাশ হয়ে যায়, কিন্তু ঈমানদার কখনো নিরাশ না, কারণ তার সম্পর্কটা আল্লাহর সাথে ভালো, দুনিয়াতেও ভালো ছিল আখিরাতেও ভালো। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এমন কাজ করতেন, যারা চিন্তা করতেন আজকে মরে গেলে আফসোস করার কিছু থাকবে না, কারণ এর চেয়ে ভালো করার জায়গা আর নাই। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এমন এমন ইবাদত করতেন এমন ভাবে আজকে মরে গেলেও আফসোসের কিছু নাই, কারণ আমি যেটুকু সেটুকু ভুল মানে যতটুকু ভলিউম আমার ফুল ভলিউম কাজ করা তাদের এই ফুল ভলিউম কাজ করেছে। কিন্তু তাদের মরার ক্ষেত্রে আরেক সাহাবি বলতেছেন সাহাবা কেরাম এমন আমল করতেন যে তারা মরার ক্ষেত্রে চিন্তা করতেন না যে আমার তো কাজের আর কিছু বাকি রয়েছে, চিন্তা ভাবনা তাদের ছিল না, কারণ তারা ফুল ভলিউম কাজ করে যেতেন যে আমার আখিরাত মুখী প্রবণতা পুরোপুরি রয়ে গেছে। এখন কোনটা হদব নির্ধারণ করবেন, দুনিয়া পুরোপুরি আবাদ করার জন্য যেটা করছেন এটা, না আখিরাত মুখী প্রবণতা আপনার থাকবে, এটা হলো মূল জিনিস প্রত্যেকটি মানুষের। আল্লাহ তাআলা এখন বলতেছেন কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকটি মানুষই তার মতো করে চিন্তা করে কাজ করে, প্রত্যেকটি মানুষ তার মতো করে চিন্তা করে। ওয়ারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, আমি লম্বা করে একটু ব্যাখ্যা করবো আজকে ইনশাআল্লাহ আয়াতটি। প্রত্যেকটি মানুষই তার মতো করে চিন্তা করে, আল্লাহ তারা ভালো জানে কারটা বেশি হেদায়তের জায়গায়, আল্লাহ ভালো জানে কে হেদায়তের পথে চলেছে, কে অন্যায়ের পথে চলেছে, কে খারাপের দিকে যাচ্ছে, আল্লাহ নির্ধারণ করে দিবেন, কারোর সামান্যতম অংশ তিনি নষ্ট করবেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইয়াজলুম মিসকালা যাররা, আল্লাহ তাআলা অনুপরিমাণও আল্লাহ তাআলা কারো জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাতান ইয়ুযাইফা, তবে তারপরে আরো অতিরিক্ত বোনাস হচ্ছে এটা, ঈমানদার বান্দা যদি একটু না এক করে আল্লাহ এটাকে ইয়ুযাইফা বহুগুণ বর্ধিত করে দেন। কিন্তু পার্থক্য হচ্ছে কাফেরের উপর আল্লাহ জুলুম করেন না, তারটা ওইটাই রাখেন, যেটা আছে ওইটাই রাখেন, কাফেরটা অতিরিক্ত জুলুম করে বাড়িয়ে দেন না, তার জুলুম করেন না, কিন্তু ওইটার কারণে তাকে জাহান্নাম দিবেন। ইমানদারেরটা বাড়িয়ে দেন, অল্প সে আমার ইমানদার বান্দা তাকে আমি বাড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কি বাড়িয়ে কেমনে দেয় জানেন, ইমানদার বাড়ার বহু গুণ, সন্তানের দিক থেকে বাড়ে, এলেমের দিক থেকে বাড়ে, সদকার দিক থেকে বাড়ে, সন্তানের দিক থেকে বাড়ে, কেমনে ভালো সন্তান রেখে গেছেন, নেক সন্তান রেখে গেছেন, নেক সন্তান দেখের কারণ হচ্ছেন আপনি, কারণ কেমনে ছোটকালে কোরআন শিখিয়ে দিচ্ছেন, তারপরে তাকে সালাতের দিকে নিয়ে গেছেন, মসজিদে নিয়ে আসছেন, তারপর তাকে দিন শিক্ষা দিচ্ছেন, আপনি কবরে বসছেন, কবরে গেছেন তো আপনার আমল বন্ধ হয়নি, আপনার আমল চালুই আছে, ওই ছেলে যতদিন পর্যন্ত পড়বে এবং যত জনকে পড়াবে চক্রবৃদ্ধি হারে, চক্রবৃদ্ধি হারে, সুদ বলতেছি না, চক্রবৃদ্ধি হারে লাভ লাভ সহ আপনার কবর যে পৌঁছতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের মাঠে এক ব্যক্তি বলবে এত আমল তো আমি করি নাই, তখন তাকে বলা হবে হাজা মিনু আমালি ওয়ালাদি, এই তোমার সন্তানের আমল তোমার আমল নজর হয়ে গেছে, আপনি চিন্তাও করেন নাই। তো লাভ কে দেখছে, যে ব্যক্তি এইচএসবিসি কোম্পানির এইচএসবিসি কোম্পানির ডাইরেক্টর বানাইছে, যাকে অত ম্যানেজার বানাইছে, ওই ব্যক্তি লাভবান না যে ব্যক্তি মুক্তবের ইমাম সাহেব হোসেন লাভবান বলে মুক্ত ইমাম লাভবান, আপনার কাছে লাভবান। আচ্ছা দৃষ্টিভঙ্গিও তো পার্থক্য হয়ে গেছে, আপনার দৃষ্টিভঙ্গি এটা খুব দরকার, ওর দৃষ্টিভঙ্গি ওইটা খুব দরকার, কিন্তু এই দরকারকে নির্ধারণ করবে কে, আমার আল্লাহ। রব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমাদের রব জানেন কারটা হেদায়েত বেশি পূর্ণ, কারটা হেদায়েত কারটা দিশা সঠিক দিশার পথ, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। দুনিয়ার বুকে অনেক মানুষকে আপনি পাবেন লাভ লোকসানের ক্ষতি হিসাব করতে ভুল করে, হিসাব করতে ভুল করে, অনেক মানুষ আছে আপনার বাড়িতে আসবে, আপনার ছেলেকে হয়তো দিন পড়াচ্ছেন, এসে বলবে আপনার ছেলেটাকে বরবাদ করে দিলেন, আপনার ছেলেটা হারে শেষ পর্যন্ত এই পথে নিয়ে গেলেন, কারণ তাদের কাছে মনে হচ্ছে এটা হচ্ছে লোকসানের জায়গা, আপনার কাছে কি মনে হবে এটা হচ্ছে লাভের জায়গা, কারণ আমার এই লাভ কোনোদিন বন্ধ হবে না, আমার এই ছেলে যা করবে সব আমি পাবো, ছেলে নয় আমার নাতিরা যা করবে ওইটাও আমি পাবো, ছেলে যাদের পড়াবে সেটাও আমি পাবো। তাহলে বোঝা গেল সন্তান রেখে গেলে নেক সন্তান রেখে যেতে হবে, যেই সন্তান আপনার জন্য কাজে লাগাবে। দ্বিতীয় যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইল জ্ঞান রেখে গেছে, সন্তান নাই রুহানি ছাত্র রেখে গেছেন, আত্মিক ছাত্র আপনার। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ নাম শুনে থাকবেন, বিশ্ববিখ্যাত আলেম, তার বিয়ে করার সুযোগ পান না জেলে থাকার কারণে, কিন্তু সন্তান রেখে গেছে আজ পর্যন্ত আমরা তার কথা বলে যাচ্ছি, রাহমাহুল্লাহ রাহমাহুল্লাহ বলে যাচ্ছে, কত লক্ষ লক্ষ মানুষ বলে যাচ্ছে, কত কোটির উপরে মানুষ বলে যাচ্ছে রাহমাহুল্লাহ রাহমাহুল্লাহ, তা কি কোনো ঠক হয়েছে, কোনো কিছু হেরে গেছে? অথচ এরপর দেখেন ওই সময় রাজা ছিল জাহের বেবরেস, জীবনে কোনদিন কেউ নাম ধরলেও রাহমাহুল্লাহ বলবে না, রাজা ছিল, রাজা তো গেছে, পার্থক্য কত, দুনিয়াদার
আখিরাত মুখী প্রবণতা কত পার্থক্য, একই জায়গাতে দুইজন রাজা আর প্রজার মধ্যে বিরাট পার্থক্য হয়ে গেছে। দুনিয়াতে এটাই দেখবেন, বহু দেখবেন সাহাবায়ে কেরাম তখন নাম আসবে রাদিয়াল্লাহু আনহু, আবু জাহলের নাম আসলে জীবনে কেউ দোয়ার তো কথা দূরে কথা করবে, যা আল্লাহ আমার করুক তার উপরে বদ দোয়া করবে তার উপরে। আবু জাহল তো কাফের, জানাশোনার কথা, কাফের তো বদ দোয়া করতে কোনো নিষেধ নাই, ইমান দ্বারা নিষেধ বদ দোয়া করতে। তাহলে বোঝা গেল কত পার্থক্য দুজনের মধ্যে, একটাই কারণ, হদকটা কি ছিল, উদ্দেশ্যটা কি ছিল, আপনি কোন দিকে যাচ্ছেন আল্লাহ জানে, কাকটা তিনি জীবিত রাখবেন, কাকটা তিনি বন্ধ করে দিবেন, এটা আল্লাহ তালা ভালোই জানেন। তাহলে আল্লাহ তালার কাছেই ফিরিত যে জিনিসটা আল্লাহ তালা নির্ধারণ করেছে সেটার দিকে আমাদের যেতে হবে। দেখুন আপনার আমার দৃষ্টিকোণ, দুনিয়ার দৃষ্টিতে কিরকম, এটা আমি আলোচনা করতে চাই সংক্ষেপে। এই যে পৃথিবী, পৃথিবীর দৃষ্টিতে মানুষ কিরকম, আমাদের দৃষ্টিতে হচ্ছে সমস্ত কিছু সৃষ্ট, সমস্ত কিছু সৃষ্ট, আর আমাদের একজন স্রষ্টা আছেন, আমাদের একজন স্রষ্টা আছেন, আর তার সবাই, তার সবাই আমরা তার দাস, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখবেন যারা আজ আমাদের নবীর বিরুদ্ধে নেমেছে, ইউরোপিয়ানগুলো, এগুলি এই চিন্তা তাদের মাথার ভিতরে নাই, তারা অধিকাংশই পরকালে বিশ্বাস করেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, বাল আকসারুহুম লা ইউমিনুন বিল আখির, বাল হুম বিলিকায়ে রাব্বিহিম কাফিরুন, তারা অধিকাংশই আখিরাতে কুফরি করে, অর্থাৎ বিশ্বাস করে না। এই জন্য তাদের কাছে দুনিয়াটা সবচেয়ে বড়, দুনিয়াটা তাদের কাছে সবচেয়ে বড়। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনকে একজন প্রশ্ন করেছিলেন, নাম শুনে থাকবেন, ওনার বড় আলো মদিনা, মক্কা মদিনা, তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আরব এই ইউরোপ আমেরিকানদের এদের ব্যবহার তো অনেক সুন্দর। তখন তিনি একটা সুন্দর কথা বলছেন, মনে রাখবেন এটা সবসময় আপনাদের জন্য, হচ্ছে ওদের ব্যবহারটা পুরো অর্থনৈতিক কারণ, অর্থনীতির কারণে। ওরা জানে যে অর্থনীতি বা আমরা যদি তার ব্যবহার করি কালকে আমার দোকানে আবার আসবে, এই জন্য উত্তর ব্যবহার করে, আখেরাতের পাওয়ার জন্য তারা সে ব্যবহারটা করে। শুধুমাত্র উদ্দেশ্যটার কারণে তার এটা কোনো স্বাভাবিক ভাবে কোনো কাজে লাগবে না। আমার উদ্দেশ্যটা হবে আমি যদি কোনো ব্যবহারটা ভালো করি, আমার দীনের নির্দেশ, আমার রসুলের চরিত্র, আমার শরীয়তের চাহিদা, আমার আখেরাতের সওয়াব, আমার প্রাপ্তি বহুগুণ বর্ধিত হবে, তা আমারটা গ্রহণ না করে আমি ওটা তাকাচ্ছি কেন, ওটা এক কেন্দ্রিক, সেটা দুনিয়া কেন্দ্রিক, আমারটা হচ্ছে আখেরাত কেন্দ্রিক, এটা বিরাট পার্থক্য। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের দৃষ্টিতে, আমরা আমাদের মুসলিমদের দৃষ্টিতে আমরা সবাই হচ্ছে সৃষ্ট, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, ওদের নিকট সৃষ্টি বা স্রষ্টার এই কথা কোনো আলোচনাও করা যাবে না, এটা অতিরিক্ত কথা, এই নিয়ে আলোচনা নাই। আমি পৃথিবীর ক্ষমতাশীল হয়েছি, ক্ষমতা দখল করবো, ক্ষমতা চালু করবো, এই যে চিন্তাগুলো তাদের চলতেছে মুসলিমদের এবং তাদের মধ্যে পার্থক্যটা, এটা চিরন্তন পার্থক্য থেকেই যাবে, যে আমরা যেটা মনে করি দিন ও দুনিয়া, ওরা এটা মনে করে না। দ্বিতীয়ত আমাদের নিকট পৃথিবীর পুরোটাই আল্লাহ তাআলা আমাদের জন্য, পৃথিবীর সবটাকে আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের উপকারে নিয়োজিত করেছেন, আমাদের উপকারে নিয়োজিত করেছেন। কি আমরা বলি যে গাছপালা সব কিছু আছে, এগুলি আমাদের উপকারে নিয়োগ করেছেন আল্লাহ তাআলা, কিন্তু ওদের নিকট এগুলিকে ব্যবহার করতে হবে আল্লাহর নির্দেশনা অনুসারে, এটা তো আমাদের কথা, ওদের নিকট এটা নয়, সবই হচ্ছে আমার অধীন, আমি যা ইচ্ছে তা করে বেড়াবো, শরিয়া সালের মতো অবস্থা, এটা ইসলামে নাই, এটা মন্দির ইমানদার কখনো করতে পারে না। ইমানদার এবং তাদের পার্থক্য দৃষ্টিভঙ্গি, পৃথিবীর দিকে পার্থক্যটা আলাদা হয়ে যাচ্ছে। ইমানদার মনে করে যে পৃথিবী একটা নির্দিষ্ট নিয়মে চলে, আল্লাহ তাআলা সেটা চালাচ্ছে, হজবরল অবস্থা না। কাফের মনে করে যে এইটা হচ্ছে হজবরল অবস্থা, একসময় বানর ছিল, বানর থেকে উপরে উঠছে, বানরের ব্লেস ভরে গেছে, মানুষ হয়ে গেছে, এরপরে মানুষ হতে হতে এই যে এগুলি কাফের চিন্তা ভাবনা, ইমানদার চিন্তা করে না। ইমানদার মনে করে যে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, প্রথম মানুষ ছিলেন একজন নবী, এর আগে কোনো মানুষ ছিল না, প্রথম মানুষ একজন নবী, আমরা নবীর বংশধর, আমাদের যে আমরা যখন আল্লাহর দিকে নবীর দিকে সম্পর্ক যুক্ত করি, আমাদের সমান বাড়ে না কমে, বাড়ে, আর যদি বানরের দিকে সম্পর্ক যুক্ত করি তখন কি সমান কমবে না বাড়লো, কমবে, আমরা বানর কোনোদিনই ছিলাম না। অথচ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসে, জিজ্ঞাসা করে দেখবেন, আমাদের আসতে ইমাম সাহেব সামনে ইনশাল্লাহ, উনি দেখবেন যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, অনেক ডিপার্টমেন্টে এটা বদ্ধমূল ধারণা দিয়ে দেওয়া হয়, যে বদ্ধমূল ধারণা পড়াইতে পড়াইতে যে একসময় বানরে ছিল মানুষ, না একসময় পার্থক্য হয়ে গেল, একজন চিন্তা করতেছে বানর কেন্দ্রিক, আরেকজন হচ্ছে না আল্লাহ আমাদেরকে জান্নাতে সৃষ্টি করেছেন আমাদের বাবাকে আদমকে, তারপর সেখান থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আমরা যেন পৃথিবীকে আবার আবাদ করি, আবার তিনি যারা ভালো করবে তাদেরকে জান্নাত দিবেন। দুজনের মধ্যে আকাশ পাতাল, চিন্তাধারার মধ্যে বিরাট পার্থক্য। একজন চিন্তা করছে ব্যাঙ্গাসি ছিল, ব্যাঙ্ক থেকে উঠতে উঠতে লাফাইতে লাফাইতে পানি থেকে ডাঙ্গায় উঠছে, তারপরে এমিনটা হয়েছে, এমিনটা থেকে উঠতে উঠতে ভিন্ন রকম হয়ে গেছে। আরেকজন চিন্তা করছে না আমরা ঠিকই একজন 60 হাত লম্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন,
কমতে কমতে আমরা এখন ছোট হয়ে গেছি। এটা আর সাইটার আদম আলাইহিসসালাম দুনিয়ার সবচেয়ে সুন্দর সুপুরুষটি ছিলেন, কোন রকমের তার ল্যাজ ছিল না। আল্লাহ বলে ল্যাজও ছিল, কত পার্থক্য দৃষ্টিভঙ্গির মধ্যে। আবার দেখেন এই যে আমরা পৃথিবী প্রত্যেকটি জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলেছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি আসমান জমিন নিয়ে চিন্তা করবে না? চিন্তা করলে কি হবে? আল্লাহর কথা তারা স্মরণ করবে, বলবে কি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব আপনি বাতিল ভাবে এগুলো সৃষ্টি করেন নাই। আল্লাহর কথা ইহতাদা ইল্লাল্লাহ, আল্লাহকে চিনতে পারবে, আল্লাহকে চিনতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য রাতের বেলা যখন উঠতেন, রাতের বেলা যখন ঘুম থেকে উঠতেন তাহাজ্জুদের জন্য, তখন তিনি সূরা আলে ইমরানের শেষ আয়াতগুলো পড়তেন, শেষ আয়াতগুলো 190 থেকে সম্ভবত এগুলো পড়তেন। কেন? এগুলোর মধ্যে কি আছে? ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফি লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব, আসমান জমিনের সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তন, এর মধ্যে আল্লাহ যদি বিবেক বা মানুষের জন্য ইয়া রয়েছে, আল্লাহ নিদর্শন রয়েছে, আল্লাহ নিয়ে স্মরণ আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহি ওয়া তাফাক্কারুন ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তারা চিন্তা করে, ইমানদার সবসময় চিন্তা করে যে এই রাত দিনের পরিবর্তন, এই সূর্য সবসময় একসাথে চলা, চাঁদের সবসময় নিয়ম মেনে চলা, এগুলি কি আপনি মনে করেন এমনি এমনি হয়েছে? এমনি এমনি হইতে পারে? এমনি হইতে পারে? ইমানদার মনে করে যে এগুলি সবই, এটা পড়া ইমানদার চিন্তা করার পর ইমানদার মুখ থেকে অটোমেটিকলি বের হয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিল, আপনি বাতিল সৃষ্টি করেন না, অসার সৃষ্টি করেন, আপনি যা সৃষ্টি করেছেন সত্য, বিল হাক অবিল হাক, আল্লাহ যেটা বলছে বারবার বলছে বিল হাক, তোমরা কি মনে করেছো বেহুদে সৃষ্টি করেছি তোমাদেরকে? এটা মনে করে কারা? কাফের, ইমানদার এটা করে না। ইমানদার মনে করে যে আমার চেয়ে স্রষ্টা, আমাকে সৃষ্টি করেছে স্রষ্টার উদ্দেশ্য নিয়ে, বেহুদা নয়, অবশ্যই আমাদের একটা বিশেষ উদ্দেশ্য সৃষ্টি করেছে, তা হচ্ছে কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার ইবাদত করার জন্য এবং পৃথিবীর সব জায়গায় তার ইবাদত প্রতিষ্ঠা করার জন্য, ইবাদতের একমাত্র তার ইবাদত জন্য হয় জিনিসটার জন্য যত বাস্তবায়ন করে সেটার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানলাম তাহলে চিন মাজালু তাদাবু, পৃথিবীর প্রত্যেকটা জায়গা চিন্তা করে গবেষণা করে আল্লাহর দিকে ফিরে যায় ইমানদার, আর ওরা এগুলিকে নিজের জন্য ব্যবহার করে আল্লাহর দিকে ফিরে যান, ইমানদার এবং কাফেরদের পার্থক্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযিনা কাফারু ইয়াকুলুনা কামা তাকুল আনআম ওয়ান নার মাসওয়াল লাহুম, যারা কাফের তারা কিরকম খায় জানেন? চতুর্থ পর্যন্ত জানে খায় না, চিন্তা করে না। চতুর্থ পর্যন্ত গরু কি যখন পাশের লোকের ধান খেয়ে ফেলে তখন চিন্তা করে? চিন্তা করে না, তার তো খাওয়া দরকার, খেয়ে ফেলে। কাফেরদের কাজ হচ্ছে এটা, কাফেরদের কাজ হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি যেখানে ইচ্ছে সেখানে শুধু পাইপ ভরা চিন্তা ভাবনা করে। আল্লাহ বলছে ওয়ান্নার মাসওয়াল লাহুম, তাহলে ঠিক আছে জানা। আর ইমানদারের পরে ইমানদার কখনো যেখানে সেখানে খায় না, ইমানদার চিন্তা করে এটা হালাল কি, এটা হারাম কিনা, আমাকে এটা বাঁচতে হবে কিনা, আমার রবে আদেশ আছে কিনা খাওয়া, আমার রবে কি আমাকে খাইতে বলছে কিনা, আমাকে নিষেধ করছে কিনা, এগুলো চিন্তা করে সে সারাক্ষণ চিন্তা রাখে। এটা মানুষের তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া, সারাক্ষণ যে আপনি চিন্তা থাকবেন, সচেতন থাকবেন সর্বশেষ। আমাদের অনেকে সচেতন তাকওয়া অর্থ করি ফরজগার, ইয়া বেশিরভাগ অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, ফরজগারি করা, না আপনি সচেতন থাকতে হবে, ভয় না আসাও তো, আসাও তাকওয়ার অংশ, সবসময় সচেতন থাকার অংশ তাকওয়া। আপনি একটা পদক্ষেপ নেবেন, এখানে যে আসছেন সবের আশা এটা তাকওয়া, এখানে যদি আসেন যে আমি এখানে টাকা পাবো তো এটা আরেক সমস্যা, তাহলে আপনি চিন্তা করবেন যে কোন চিন কারণে আসছেন, এটা সচেতনতা, এটা নাম তাকওয়া। ইমানদার এটা তাকওয়া অবলম্বন করে কাফের যা ইচ্ছে তা খায়। এই জন্য আল্লাহ তারা কাফের কাফের উদাহরণ দিয়েছেন কি সাথে, কাল আনাম চতুষ পর্যন্ত সাথে, চতুষ পর্যন্ত যেখানে সেখানে খাইতে পারে, মুখ দিতে পারে, গাছকে পুরো এলাকা নষ্ট করে দিতে পারে, তার কোনো দায় দায়দার সে গ্রহণ করে না, যা ইচ্ছে তা করে। ইমানদার কখনো সেটা, ইমানদার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কথা সে যখন যখনই সেটা করে, এটা সে মনে করে এটার জন্য আমাকে জিজ্ঞাসা করা হবে, এটা আমাকে জিজ্ঞাসা করা হবে, এর জন্য আমি সাবধান থাকা আমার জন্য কর্তব্য, ইমানদার এটা মনে করে। তাহলে ইমান পৃথিবীর দিকে তাকাইলে বোঝা যায় ইমানদারের দৃষ্টিভঙ্গি আর কাফের দৃষ্টিভঙ্গি তো আলাদা হয়ে গেছে। আসুন আরেকটা জিনিস চিন্তা করনা করি, জীবনের দিকে চিন্তা ভাবনা করি, জীবনের দিকে ইমানদার কি চিন্তা করে আর কাফের চিন্তা ভাবনা কি। এই যে জীবনটা আমাদের জীবনটা, এই জীবনটা ইমানদার চিন্তা করে যে ইমানটা হচ্ছে আর দুনিয়া মাসরাতুল আখরা, এতে কোনো সন্দেহ নাই। ইমানদার চিন্তা করে এটা দুনিয়া হচ্ছে আখরাতের শস্য খেত, দুনিয়াতে যা করবো আখরাতে সেটা ফল উঠাবো, ফল উঠাবো। আপনি দুনিয়াতে যদি ফল উঠাতে চান, দেখ কিরকম জানেন, কেউ দুনিয়াতে পেয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন কোরআনে কারীমে যে তাকে আমি দুনিয়াতে দিয়ে দেই, আখিরাতে তার জন্য কিছুই রাখি না। অমিনান নাস মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া,
অনেক মানুষ আছে দুনিয়াতে চায়, আল্লাহ আমাকে দুনিয়াতে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, দুনিয়াতে আল্লাহ দিয়ে দেয়, দুনিয়াতে আল্লাহ দিয়ে দেয়। আপনি যখন দোয়া করেন বেশিরভাগ দোয়াগুলি আপনার কি আসে জানেন, এ দুর্ভাগ্য দোয়াটা আমরা শিখতে পারিনি। আল্লাহ আমার ছেলে একটা চাকরি দাও, আল্লাহ আমার এখানে পাশের জমিটা কিনা তৌফিক দাও, আল্লাহ এই পাশের একটা এটা করো, সবই কিন্তু দুনিয়ায় হচ্ছে, সবই কিন্তু দুনিয়ায় হচ্ছে। একটু চিন্তা করে দোয়ার মধ্যে কত পার্থক্য আছে। নবীরা কেন দোয়া করতেন জানেন, নবীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতানা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিলমুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের ইমাম বানিয়ে নবীরা দোয়া করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন কোথায়, যখন ইসমাইলকে রেখে গেছেন, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, বড় হওয়ার কোনো সুযোগ এখনো হয় নাই, দুধের বাচ্চা, দোয়া করতেছে বড় লম্বা দোয়া। দোয়ার মধ্যে কি আসতেছে, আল্লাহ আমি রেখে যাচ্ছি যেন সালাত আদায়কারী হয়। দোয়াটা হচ্ছে রব্বানা লিয়ুকিমুস সালাত, আবার দোয়া করতেছে আল্লাহ এই বাচ্চা করে এমন এক নবী পাঠাবেন যেই নবী সারা দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করবে। কে তিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা এখনো বড় হয় না, দোয়া করছে অনেক লম্বা টাইম দিয়ে, কিন্তু নবী বড় দোয়া করে হচ্ছে। আপনি দোয়া তো করলেন যে আল্লাহ এর যেন পয়সা খেত খামার হয়, পয়সা যেন হয় দম দর করে, এই চিন্তা আপনার করতে, ওই চিন্তা আপনার যদি করেন নাই, টাকা পয়সা চিন্তা করেন নাই, হ্যাঁ বলছে খাওয়া তো দরকার, এগুলো বলছে আল্লাহ তাদেরকে ফল ফুড দিয়ে দিবে। আর দোয়াটা কত সুন্দর কেন জানেন, ফল মানুষে খাবার পরে খায়, ফল দিয়ে ফ্যাট ভরে না। এর অর্থ হচ্ছে যে আল্লাহ আপনি ওতে খাবার তো দিবেন দিবেন, ফলও দিবেন, অতিরিক্ত দোয়াটা করছে, এটা ঠিক আছে। মানে পরে দুনিয়া তো চলতে হবে একটু প্র্যাকসে, কিন্তু ফল পরে তো যেন এত ভালো তারা চলতে পারে, তাদের যেন কোনো স্বাভাবিক রোগ ব্যাধি যেন তারা আঁকে না যায়, দুনিয়াটা বিপদগ্রস্ত না হয়, দোয়া দোয়া করছেন প্রত্যেক নবী এরকম দোয়া করছেন। আমাদের দোয়াটা আমরা কিন্তু শিখতে পারিনি। তাহলে আমরা কেন এটা করি, মূল কারণ হচ্ছে এটা, দুনিয়াটার দিকে আমরা তাকাই না। দুনিয়াটা হচ্ছে একটা মারবার বলে, যেটাকে পার হওয়ার জায়গা। আপনি যদি কোনো একটা সাঁকোর উপরে ওঠেন, সাঁকো বলো সাঁকোর উপরে আপনার ভালো লাগছে, এখন বলেন সাঁকোর উপরে আমি গাছ গাছ রোপণ করতে আরম্ভ করবো, আপনাকে দিবে কেউ, বাড়ি করতে দিবে ওখানে, কি করবে, কতক্ষণ পরে পুলিশ এসে উঠে একদম নদী ফেলাই দিবে, বলে তুই এখানে, এটা আর মানুষের জায়গা, সব মানুষের জায়গা, তুমি এখানে এত এত কিছু করার জন্য ব্যস্ত হয়ে বসছো এখানে, ঠিক। দুনিয়াটা হচ্ছে মারবা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ঘুমিয়েছেন, ঘুমানোর পরে শরীরে দাগ পড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেন দাগ পড়ে গেছে, কেন, তখনকার দিনে আমাদের এত সোফা সেট ছিল না, রসুলের একটা চৌকি ছিল, চৌকির মধ্যে রশি টাঙ্গানো ছিল, রশির উপরে বিছনা পাচ্ছে, তো শুয়ে গেছে, তো বিছনা তো দেখেন এত মোটা বিছনাও ছিল না, তো শরীরে গায়ের মধ্যে দাগ পড়ে গেছে। ওমর আদম দেখে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কায়সার কিসরা বিরাট বিরাট প্রাসাদে বাস করে, আর আমার নবী দুজাহানের সর্দার, তিনি এখানে এই বিছনা গায়ে দাগ পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি চাও না, আমরা তো এখানে, আমি তো আবির সাবিল মুসাফির, আমি তো মুসাফির মাত্র, এই মুসাফির কখনো এমনকি মুসাফির কোনো বাড়ি করে কোথাও, মুসাফির আপনি যদি কোনো কক্সবাজার বাড়ি সফর করতে যান, ভ্রমণ করতে যান, বলে এখানে বাড়ি করে ফেলবো, এটা হয় কখনো না, বোকার বোকার। যদি আপনি সিলেট যান দেখতে কোথাও, দেখে তো বলেন যে এখানে সুন্দর লাগতেছে, এখানে বাড়ি করে ফেলি, তো মানুষ করে হচ্ছে এটা বোকা, রেখে চলে যাবে, কিছুই সে নিতে পারবে না। রসুল বলে দিলেন, বুঝিয়ে দিলেন যে আমি তো কোনো গাছের নিচে যেন অবস্থান নিয়েছি, আমার গাছের নিচ থেকে যেন চলে যাচ্ছে, গাছের নিচে ছায়া যতক্ষণ থাকে অতক্ষণ কাজে লাগে, এরপরে ছায়া যখন থাকে না রোদ পড়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না। তাহলে এই দুনিয়াটা সেরকম, যত বেশি আমরা এতে জড়িয়ে যাব তত বেশি বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। আমি আসার সময় দেখতেছিলাম পিঙ্ক সিটি, তো আমি বলতেছিলাম আমার সাথীকে যে এই পিঙ্ক সিটি, একজন আমার লাগছে যে পিঙ্ক সিটি যেন আমি একটা বাড়ি কিনি, তাই আমি অনেকদিন পর্যন্ত তার বিপদে, শেষ পর্যন্ত তার মোবাইল দ্বারা বন্ধ করে দিচ্ছি, মানে তারা তো একবার লেগে যায়, তারা নাম নিয়োগ দেয় এভাবে যে নাম হচ্ছে কি জানি মার্কেটিং ম্যানেজার, ওরা লেগে থাকে মানুষকে যতক্ষণ পর্যন্ত না কিনে হিসাবে আপনাকে ততক্ষণ পর্যন্ত পিছিয়ে লেগে থাকবে। কিন্তু পিঙ্ক সিটি আমি বাড়ি কি করবো, ওইটা কি আমি ভোগ করতে পারবো, আপনি আমি ওইটা কতক্ষণ ভোগ করতে পারবো, আপনার তো এখন মাথা গোঁজা ঠাই হয়েছে, এটাই তো যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা আমিনান ফি সিরবিহি ওয়া লাহু কুতু ইয়াউমিহি ওয়া মুআফান ফি জাসাদিহি ফাকান্নাহু ফাইজাত লাহু দুনিয়া বিহাদা ফিরিহা। যে ব্যক্তি তিনটে জিনিস পেয়েছে, তিনটে জিনিস পেয়েছে, তাকে দুনিয়া সব দেওয়া হয়েছে, তার মাথা গোঁজার একটা ঠাই আছে, বুঝছেন কি, ছোট একটা ঘর আছে, শরীরটা তার অসুখ মুক্ত আছে, রোগ মুক্ত আছে, করোনা হয় নাই, বেজেতে কোনো অসুখ হয় নাই, রোগ মুক্ত আছে, ওয়ালাহু কুতু ইয়াউমি একদিনের খাবার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সব কিছু তাকে দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে আপনি এত বড় সিটি দিয়ে আপনি কি করবেন, অথচ কিছু মানুষ সিটি নয় বিমান নামার ব্যবস্থা করবে, কেউ এরপর দেখবেন এখন তো হেলিকপ্টার নামার ব্যবস্থা, হেলিপ্যাড নাম, বিমান নামার ব্যবস্থা করবে, এত এত বড় বড় বাড়ি বাড়ি বানাইতে চায়,
কিন্তু এই বাড়ি কিন্তু তার সাথে কোনোদিন যাবে না, সে চিন্তা করলেও পারবে না, যত চেষ্টা করলো, নইলে কিন্তু বড় বড় জালেমরা বেরাউনা থেকে যেত, কিন্তু আমরা কোনোদিন মরবো না, বেরাউনা থেকে যেত। যারা বলে যে মৃত সঞ্জীবিনী সুদে একটা আছে যেটা পাইলে আর মরে না, এগুলো মিথ্যা কথা, কোনো কিছু না। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, দুনিয়ার মূল জিনিসটা এটাই, দুনিয়ার দৃষ্টিতে ইমানদারের দৃষ্টি হচ্ছে এটা একটা পার হওয়ার জায়গা, এটাকে সুন্দরভাবে পার হতে হবে। কেমনি সুন্দরভাবে পার হতে হবে জিজ্ঞাসা করেছে আলী রাদিয়াল আনহু, বলেছেন যে হচ্ছে এরকম কাঁটাযুক্ত রাস্তা দেখছো, বলে হ কাঁটাযুক্ত রাস্তা কি করো তুমি, কাপড় চোপড় গুটিয়ে পারো কেন, আটকাই ফেলবে, একটা কাঁটা আটকিলে এটার জন্য আবার বুললে আর একটা আটকিবে, এটা তার বের হওয়া যাবে না, বরং খুব গুটিয়ে সুটিয়ে পার হতে হবে। দুনিয়াটা ইমানদারের জন্য এরকম, কখনো সেখানে যা ইচ্ছে তা কাঁটার ঘর শুয়ে থাকার জায়গা না, ওখানে বসে ওইদিকে তাকিয়ে থাকার জায়গা না, ইমানদার সবসময় দুনিয়ার দিকে তাকাবে, যে মাজরা আছে আখের আখাতের জন্য খ্যাত, এখানে যদি খ্যাত না করে পাওয়া যাবে কিছু পাওয়া যাবে, ওখানে গেলে কিছু পাওয়া যাবে, তখন কি বলবেন, রব্বির জিরাউ লাইলি আমালু সালান ফি মা তারাক, আল্লাহ আমাকে ফেরত দিয়ে দেন, রব্বির জিরাউ আল্লাহ আমাকে ফেরত দিন, আমি ওখানে গিয়ে যা ছেড়ে আসি এবারে গিয়ে আর ভুল করবো না। আল্লাহ বলছে কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতু হুয়া কাইলুহা, এই একটি কথা যারা বলবে এগুলি তার কোনোদিন আবার ফিরে আসবে না, অর্থাৎ তারা তাদের অন্তরের ভিতরে এটা মুখে বলা আছে, তারা কিন্তু ওখানে গেলে আবার আবার অন্যায় করবে, কারণ তারা সঠিক পথ প্রাপ্ত হয়নি, তাদেরকে বলা হয়েছে নবী গেছে, রাসূল গেছে, কিতাব দিছে, সব আলেমরা বলেছে, যুগে যুগে আলেমরা এসে বলেছে, কিন্তু তাদের কোনো ভাবান্তর হয় না, এর অর্থ হচ্ছে তারা এই মাটির তৈরি, তারা সঠিক পথে আসে নাই, এই জন্য তারা সেখানে আবার গেলে আবারও ভুল করবে তারা, কারণ তারা মানে নেওয়ার মতো মাদ্দা তাদের ভিতরে নাই, চিন্তাও তাদের ভিতরে নাই। এর অর্থ হচ্ছে ইমানদার দুনিয়াকে যে দৃষ্টি দেখে অন্যরা সেটা যে দৃষ্টিতে দেখে না, অন্যরা দেখে যে এটাই তার সব, ইমানদার বলে এটা হচ্ছে না, এটা সব না, এটা হচ্ছে আমার পথের মাঝখানে একটা জায়গা, এখানে আমি সবকিছু করবো না। ইমানদার দুনিয়াকে দেখে দাব বালা ইবতেলা পরীক্ষার জায়গা, ইমানদার দুনিয়াকে দেখে পরীক্ষার জায়গা। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যু দিয়েছেন এই পরীক্ষা করার জন্য যে কে উত্তম আমল করে, তো জীবন মৃত্যুর পুরোটাই উত্তম আমলের পরীক্ষা, উত্তম আমল পরীক্ষা। আপনার পরীক্ষিত হবে কখন, আপনি সন্তানকে এক সন্তানকে বেশি দিচ্ছেন কিনা, এক সন্তানকে কম দিচ্ছেন কিনা, মেয়েকে বঞ্চিত করছেন কিনা, আপনি সালাত আদায় করছেন কিনা, সন্তানদেরকে সালাতে নিয়ে আসছেন কিনা, আপনার পরীক্ষার জায়গা এটা, আপনার চোখের সামনে সুন্দর সুন্দর টাকার বান্ডিল চলে যাচ্ছে, একটু ধরে দিলেই তো আপনার অনেক টাকা, ধরেন যারা হেরোইন পাচার করে এখান থেকে ওখানে বিক্রি পাচার করে লক্ষ লক্ষ টাকা পায়, আপনি এটা ধরবেন না, কেন না, এটা আমার হালাল হারামের প্রশ্ন, আমার আখিরাতের প্রশ্ন, আমার জীবনের প্রশ্ন, আমি এটা করতে পারি, নিজেকে অপমানিত করতে পারি না, কত পার্থক্য ইমানদারের পরীক্ষার জায়গা মনে করে প্রত্যেকটা জিনিস, যে আমি এই টাকাতে ধরে কি আমি আঘাত শূন্য করবো কিনা, আমি এটা কেন করবো, আমি কষ্ট পেতে রাজি আছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের কয়টা বাড়ি ছিল, কারো কোনো বাড়ি ছিল না, বাড়িঘর ছিল না, সব ফেলে চলে গেছে, একমাত্র ওসমান রাদিয়াল্লাহু ছিল, তিনি তাও দান করে গেছেন, এখন আপনি তার বাড়ি খুঁজেই পাবেন না, এর অর্থ কি, এগুলি এমনি সবকিছু ওয়াকফে ছিল, তারা ব্যবহার করেছে, পর তারা দিয়ে গেছে আল্লাহর রাস্তা সবই, তারা এক একজন এক এক দেশে মারা গেছেন, কেন তারা এই চিন্তা নিয়ে এত চিন্তা করে না যে কি করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ছিল কয়টা, দুইটা, একটাও ছিল না, স্ত্রী ঘরে বসবাস করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি দেখতেন, আপনি দেখেন কতটুকু জায়গা ছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়া হলো বাকি যতটুকু ছিল ওটুকু শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু কষ্ট করে ঢুকে থাকতে পারতেন, জায়গা যেহেতু সংকীর্ণ, কিন্তু সেখানে এমন কোনো মানুষ দুইজন যায় বসার মতো অবস্থা ছিল না, এতটুকু ছিল। পরে যখন ওমরকে কবর দিল, আশা করতে বললেন যে পুরো এই রাস্তা বন্ধ, আমি এরোডে বের হবো না, কারণ এখানে আরেকজন মানুষ চলে আসছে এই জায়গায়, কতটুকু অবস্থা, এবং তিনি বলছেন আমাকে আর এখানে কবর দিও না, আমাকে কবর দিও, আমার সাথীদের সাথে ছিল অন্যান্য স্ত্রীদের সাথে আমাকে বাকিতে কবর দিও, সেখানে তিনি কবর দেয়ালেন। এর অর্থ হচ্ছে তারা চিন্তা করেছে যে এই যে জীবনটা এখানে আমার পরীক্ষার জায়গা, যা ইচ্ছে তা আমি নিতে পারি না, যত ইচ্ছে আমি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তে পারি না, আমাদের পরীক্ষার মধ্যে পাশ করতে হবে, এই পরীক্ষায় তারা পাশ করবে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, আর যারা এই পরীক্ষায় ফেল করবে তাদের জন্য জান্নাত নাই। এটা হচ্ছে ইমানদারের চিন্তা, কাফেরের চিন্তা এটা নয়, তারপরে যা ইচ্ছা তা করে বেড়ায়, যারা যা ইচ্ছা তা করে বেড়ায়। ইমানদার এই দুনিয়াটাকে সে মনে করে যে এখানে যা যা করবে সেখানে সে তা তা পাবে, আখেরাতে সে সবকিছু পাবে, অথচ কাফের এইটাকেই সে তার সবকিছু মনে করে, ইমানদার মনে করে আল্লাহ তাআলা যেটা বলেছে ইন্নামা হায়াত দুনিয়া ওয়া লাহু আনা হায়াত দুনিয়া লাহুবুন ওয়া লাইব, কি সুন্দর একটা উদাহরণ দিয়েছে জানেন, বলছে দুনিয়ার জীবন হচ্ছে লাহুবুন ওয়া লাইব, লাহু বলা হয় মানে ভুলে রাখে, ছোট বাচ্চাদেরকে ভাত খাবার কিনা কেমন খাওয়ান জানেন, ভুলে ভুলে খাওয়া, ভুলে ভুলে খাওয়ায় না, বাচ্চা কি খেলতেছে খেলতেছে এর মধ্যে খাওয়াই দিচ্ছে, ইচ্ছা কিন্তু খুব কম বাচ্চায় ভাত খায়, এখন বর্তমান দেখবেন ওয়া লাইব, ছোট থাকলে তারে ভুলে খাওয়াইতে হয়, একটু বড় হলে খেলাধুলা প্রবৃত্ত হয়ে যায়, ইনামাল হায়াত দুনিয়া লাহুবুন ওয়া লাইব, ওয়া জিনাতু
আর একটু বড় হলে কি করে, সাজসজ্জা খুব পছন্দ করে, কতক্ষণ আত ইয়া মাখবে, কতক্ষণ স্নো মাখবে, কতক্ষণ ওই ইন্ডিয়ান কি সমস্ত আছে না ওইগুলি মাখবে, কতক্ষণ জি না ও তফা করুন। এরপরে একটু বড় হলে আমার বাবা এটা ছিল, আমার দাদা এটা ছিল, আমি এটা ছিলাম, আমি কি হলো রে, মানে কত রকমের কত কিছু বলবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিছে ইমানদারকে, দুনিয়ার মানুষ কেমন কি করে বলছে, লাহুবুন ও লাইবুন জিনাতুন ও তফা, এরপর তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ, এরপর সম্পদ বাড়ানোর চিন্তা ভাবনা করে মানুষ। এটা দুনিয়ার জীবনের স্বাভাবিক গতি হচ্ছে, এটা মানুষ এটা করে, কিন্তু ইমানদার কখনো এর ভিতরে থাকে না। ইমানদার এর ভিতরে থেকে বের করে নেয় যে আমার কর্তব্য কি, এর মধ্যে আমাকে ভুলে রাখছে পুরো সময়টা, আমাকে ভুলে খেলাধুলায় সব দুনিয়ার টানে আমি ব্যস্ত হয়ে করছি, আমার এর মধ্যে কর্তব্যটা কিছু খুঁজে নেয়, সেটা কি আল্লাহ তাআলা যে জন্য আমাকে পাঠিয়েছেন আমি কি সেটা যথাযথ বাস্তবায়ন করতে পারছি কিনা, সেটা করতে পারছি কিনা। আল্লাহ এই জন্য বলে দিয়েছেন যে এইটার পরে জিনা তাকাবুর অহংকার করতে করতে বড় পয়সা হয়ে গেলে এখন বলছেন যে এর পরে হয়ে যায় কি, আস্তে করে সে গাছের মতো গাছ যেন শুকিয়ে যায়, সেমনি শুকিয়ে যায় আর মরে যায়, কাজে লাগে না, সত্যি দুনিয়ার জীবনটা উঠতে উঠতে বড় হলো আবার ধপ করে নিভে গেল। তাই হয় দুনিয়ার জীবনটার দিকে এইভাবে তাকায়, কাফির কিন্তু এটার দিকে তাকায় না। কাফির কিরকম তাকায়, যত রকমের সম্পদ অর্জন করা দরকার তত রকমের সম্পদ অর্জন করবে, সে মনে করে যে ব্যক্তি টাকা রোজগার করতে পারে না কত বোকা, অন্যায় ভাবে টাকা রোজগার করতে পারে বোকা। ইমানদার বলে যে না আমি বোকা না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন দেখেন কাফেররা কি করতো ইমানদারদেরকে কি বলতো, আনুকা আমরা সুফা সুরা বাকারার মধ্যে প্রথমে আছে না, যারা বোকা এদের মতো কি ইমান আনবো, সফি বোকায়রা আজও আলেম সমাজকে বোকা বলা হচ্ছে না, দিনদার মানুষদেরকে বোকা বলা হচ্ছে না, যারা দেখেন বড় বড় বিভিন্ন টক শো বিভিন্ন ঝাল সুতে বসে বসে আলোচনা করছে, এগুলি বেশিরভাগই দেখবেন যে প্রত্যেকটি কথায় খোসা দিচ্ছে ইসলামকে, এরা প্রত্যেকটি কথায় ইসলামকে আক্রমণ করতেছে, এরা প্রত্যেকটি কথায় পর্দাকে আক্রমণ করতেছে, নারীদের যুবকদেরকে আক্রমণ করতেছে, মাদ্রাসাগুলিকে আক্রমণ করতেছে, শহীদ দিনের আকীদা বিশ্বাসের উপর আক্রমণ করতেছে, এবং তারা মনে করতেছে এরা সব বোকা, এরা সব সালাক, কিন্তু সালাকগুলিও মরবে আর যাদেরকে বোকা হচ্ছে এরাও মরবে। আল্লাহ তাআলা বলছেন আলাইহিমুসসুফা ওয়ালাকিল্লা ইয়ালাম, তারা জানে না তারাই বোকা, তারা কেন বোকা, এরা সুনির্দিষ্ট একটা লক্ষ্য বস্তু নিয়ে কাজ করে, আর এরা মনে করে এখানে পাইছি এখানে শেষ, এরা পরবর্তীতে আর কিছু নেই, জীবন এখানে শেষ নয়, কিয়ামতের দিন মানুষ কি বলবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কি বলবে, কোরআনে কারীম বলেছেন ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় যদি কোনো হায় আফসোস যদি আমার এই জীবনের জন্য আমার জীবনের জন্য কিছু আমি পেশ করতে পারতাম। ইমানদার এটা বলবে না, কারণ ইমানদার তো পেয়েছে কিছু আছে, কাফের বলতেই থাকবে যে আমার জীবনের জন্য, কারণ তার কাছে মনে হবে ওটা তো জীবন ছিল না, ওটা স্বপ্ন ছিল। কান্ন ইয়ামিয়ারাও নাহা লামিয়াল বাসু ইল্লা আশিয়াতান আও দুহা, তারা মনে করবে যে একটা সকাল বেলা কাটিয়ে সাথে বিকেল বেলা কাটিয়েছে, অথবা বলবে যে এক ঘন্টা আমি দুনিয়াতে কাটিয়েছি, কোরআন কারীম আল্লাহ সাআতান মিন নাহা দিনের এক ঘন্টা কাটিয়েছি, এটা মনে হবে এরপরে জীবনের যে শেষ না, এই লম্বা জীবনটি এত বড় লম্বা জীবন তাই এটার কি অবস্থা হবে, তখন তারা বলবে যে হায় রে যদি আমি এই জীবনের জন্য কিছু আমি পেশ করতে পারতাম, কিন্তু ইমানদারের জন্য আফসোস হবে না, ইমানদার কিছু কিছু আফসোস করবে, আরো বেশি করলাম না কেন আফসোস করবে, কিন্তু কাফেরের আফসোস হবে, এটা তার আফসোস কোনদিন শেষ হবে না। ওই ওই আব্দুল জালেম আলাইহি দেই ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাজতু মা রাসূলি সাবিলা, সেদিন জালেম কাফের সে হাত কামড়াতে থাকবে, কামড়াতে কামড়াতে হাত শেষ করে ফেলবে, মুস্তা করে কেন, সে বলবে যে হায় রসুলের কথা যদি শুনতাম, আর এখন রসুলের সুন্নতের কথা বললে চাকরিতে কি নোটিশ আসে, হ্যাঁ কারণ দর্শাও নোটিশ আসে, রসুলের নির্দেশনার কথা শুনলে কারণ দর্শা নোটিশ চলে আসে, আজ আল্লাহ তার রসুলের কথা শুনলে অনেকের সহ্য হচ্ছে না, অনেকেরই সহ্য হয় না, এমনকি আপনার বড় বড় তথাকথিত অফিসারগুলো যে বসে আছে, তথাকথিত এই কেরানিগুলি বসে আছে বড় বড় নাম দিয়ে, এরাই সহ্য করবে না, আপনার বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র সব করতে রাজি হয়, কিন্তু কার বিরুদ্ধে যাচ্ছে, কতদিন আস্মরণ করবে তুমি, কতদিন তুমি আস্মরণ করবে, কবরে গেলে কিন্তু তোমার খবর হবে, এর আগ পর্যন্ত তুমি হয়তো আস্মরণ করেই যাবে, কিন্তু আল্লাহ তার রসুলের দিনে কোনো সমস্যা হবে না, তুমি নিজে হেরে যাবে, আল্লাহ তার রসুলের দিন কোনোদিন হেরে যাবে না, কারণ আল্লাহ তারা এটা দিয়েছে কিয়ামত পর্যন্ত অবশ্য থাকবে, তিনি বলেছেন যে একদম থাকবেই সব সময় যারা দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে, হ্যাঁ অন্যান্য মানুষ থাকবে না এটা বলে নাই, জালেম থাকবে, ওয়াকাদালিকা নুওয়াল্লি বাদ যালিমিনা বাদান, জালেমদের উপর জালেমের কর্তৃত্ব চলবে, আল্লাহ বলে দিয়েছেন ঈমানদার সব সময় থাকবে, ছিল তারা কম হতে পারে কিন্তু তারা তাদের ঈমানে বলিয়া থাকবে, ঈমান নিয়ে তারা সব সময় জীবন যাপন করবে, এটা কিন্তু থাকবে,
দুনিয়ার দৃষ্টি দেখেন, দুনিয়ার জীবনের দৃষ্টিভঙ্গি কিরকম, কত পার্থক্য হয়ে গেছে এখানে। দিনের দিকে কি দৃষ্টিভঙ্গি মানুষের বর্তমান সময়, জানেন দিনদারের দিকে, দিনদারের দিকে দৃষ্টিভঙ্গি হচ্ছে বেশিরভাগ মানুষ মনে করে, আরো মুনাফিকরা যা মনে করতো সেটা আয়রে পাগল, মুনাফিকরা বলতো ইমানদাররা সব দিনদারদেরকে ধোকা দিচ্ছে, আল্লাহ কোরআন বলছে এটা, গাররাহাউলাই দিনু, ইমানদারদের দেখিয়ে দেখিয়ে বিলাল সোহাইব আমার গরিব মানুষদের ওই যে এদের আরে এরা কি কষ্ট করে না আছে, কত বোকা, কত ধোকাবাজ, ধোকা দিচ্ছে ওদেরকে ইত্যাদি ইত্যাদি। আজব বেশিরভাগ মানুষ যারা দিন দেয় ওদেরকে অন্যেরা হানি হাসা হাসি করে, কারো যদি দাড়ি থাকে তার জন্য একজন লেগে যায়, কেউ যদি কোনো দিন মেনে চলে তার বিরুদ্ধে একজন লেগে যায়, তাকে অপমান করতে ব্যস্ত থাকে, কিভাবে অপমান করবে চিন্তায় থাকে, তাকে মনে করা হয় সে কখনো কোনো পয়সা অভাব হলে তাকে টাকা দিয়ে মনে করে কি হচ্ছে, মসজিদে এসে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে কথায় সমাজপতি, সমাজপতি বলতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজপতি এসে সে এসে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতেছে, ইমাম সাহেবকে সে যেন মনে করতেছে তার একটা কেনা গোলাম, বুঝি এগুলি কেন বলা হয়, এগুলি হচ্ছে অহংকার, এগুলি অহংকার এগুলো করে কেন, এগুলি সে দিনদারির বিরুদ্ধে নেমেছে মূলত, এরা দিনদারি চায়, এরা কর্তৃত্ব চায়, ক্ষমতা চায়, দিনদারিকে তারা পছন্দ করে না, এটাই বর্তমান সময় বেশিরভাগ মানুষ এটা তাদের অন্তর্ভুক্ত দেখবেন। আবার দেখবেন এদের মধ্যে অনেকেই দিনদারি দেখলে ভিন্ন ভিন্ন নাম দেয়, নাম তো এখন নাম বলতে চাচ্ছি না, আপনার বুঝে এই নামে একবার ডাকবে, ওই নামে একবার ডাকবে, নাম দিয়ে আটকায় দেবে আপনার কর্মকাণ্ড বন্ধ করার জন্য, দরকার হলে হ্যাঁ ক্ষমতা ব্যবহার করবে যাতে আপনাকে বিব্রত করতে পারে, এরা সবই দিনদারির বিরুদ্ধে নামে। এরা কি মনে করে না দিনদারিটা কিছু শিখার দরকার আছে, এরা কোনদিন শিখে না, এরা হচ্ছে দিনদারিকে তারা কখনো মেনে নিতে পারে না, এই জাতি কখনো এরা কোন দিনদারি মেনে নিতে পারে না। আচ্ছা সম্পদের দিক কি দিছে টাকা জানেন, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন তুহে গুনাল মালা হুব্বান জাম্মা, সম্পদকে তারা এত ভালোবাসে কাফেররা, সম্পদ ছাড়া তাদের চলেই না, সম্পদ পাওয়ার জন্য, টাকা পয়সার অধিকারী হওয়ার জন্য, সম্পদটাকে কুক্ষিগত করার জন্য তারা সব রকমের কথা বলতে মানতে রাজি আছে। এটা কিন্তু আমাদের চরিত্রের ভিতরে ঢুকে গেছে, আমরা এখন হারামের তোয়াক্কা করি না, হারাম চাকরি নিয়ে আমরা গর্ব করি, অনেক সময় দেখবেন সুদ বেসুদি ব্যাংকে চাকরি করতেছে, ঘুষ খাচ্ছে, তারপরেও তার কোনো সামান্য ভাবান্তর নাই, অনেক সময় আসে নামাজ পড়ে আসছে তো বলতেছে নামাজ পড়ে আসছে টাকাটা নিচে রাখে, বুঝছেন তো, মানে টাকাটা উপরে আমার হাতে নিতে পারতেছে না, নামাজ পড়ে আসে ওই নিচে রাখলে মনে হয় হালাল হয়ে যাবে, উনি এখন উপরে রাখতেছে না ঘুষটা, উনি এখন নিচে রাখে। আরেকজন আসছে বলতেছে আমি কিন্তু বেশি খাই না, অল্প সভ্য দেন বেশি যা দেন তাও বেশি খাই না, কিন্তু হালাল করে করতেছেন বলে আপনি খুশি মনে দেন, এগুলো সবই সুখ, শুধু ঘুষ এগুলি হারাম, যাই দেওয়া হবে এগুলি তো আপনি কেন নিবেন, আমার চাকরিজীবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদায়া উম্মালে গুনুন, যে সমস্ত চাকরিজীবী আছে তারা যে সমস্ত হাদিয়া দিবে সবগুলি হচ্ছে আর এগুলি হচ্ছে আত্মসৎকার, আত্মসৎকার সম্পদ, এগুলি কখনো জায়গা হয় না। অনেকে বলে আমি তো বলি না মানুষ এমনি দিয়ে দেয়, মানুষ আমারও দেয় না কেন, আপনারা দেয় কেন, বাড়ি থেকে আপনি চাকরিজীবী বলে তো দেয়, চাকরিজীবী বলে তো দেয়, তা আপনি এটা হারাম হলো কি করে, ওটা তো হারাম জিনিস, এটা হারাম হারাম হতে পারে না, মালকে পাওয়ার জন্য কত রকমের বুদ্ধি যে করে তার হিসাব নাই। দেখুন সুদ খাওয়ার জন্য এখন নতুন পদ্ধতি নেমেছে, কয়েকদিন আগে পাইলাম একজন ইউনিপে টু, একজন তো MLM, একজন লোক কি জানি একটা বানাইছে কক্সবাজারে, আরেকটা কি জানি কত রকমের যুবক, একজন কি কত নাম বলতে পারবো না, এগুলি সবগুলো হচ্ছে সুদ খাওয়ার দিক দিয়ে কিছু না, এইভাবে ঘুরে ওইভাবে খাওয়ায় সুদ খায়, এবং এদের নাম এরা এত বেশি জঘন্য কাজ করছে ইমানদারদেরকে বোকা বানিয়ে দিচ্ছে এবং লাগাচ্ছে কাদেরকে, এদের মধ্যে সুন্দর সুন্দর নাম দেয়, একজনে বলে হয়েছে কি গ্রাজুয়েট, একজন হচ্ছে সে হচ্ছে মাস্টার্স, মানে যারা যত উপরে উঠবে একটা নাম দেয়, ওদের হাত দুটো থাকে এদিকে একটা এদিকে একটা, একজনের সাত, দুইজনের সাতজন, সাতজনে আটজন, আটজনে ষোলো জন, এভাবে হাত নিতে নিতে মানুষদেরকে কুক্ষিগত করছে, এখন তার এগুলি টাকা রোজগার করছে, তার এটা সমাধান করতে করতে বিছানে পার হয়েছে, এ আমার বসে বসে আবার খাচ্ছে উপরে বসে বসে, এটা শুভ হারাম, এগুলি এটা নাম হচ্ছে এই না, রসুলাম এটাকে নিষেধ করেছেন সরাসরি যে কেয়ামতের আগে মানুষ এগুলি করবে, এগুলি এটার পর রসুল বলছেন এটার ফলে তোমাদের জুল, তোমাদের অপমান আসবে সম্পদের প্রতি, এই যে কঠিন লোভ এটা কিন্তু মানুষের আসলে সহজাত প্রবৃত্ত, সম্পদ কেউ চায় না এরকম নাই, কিন্তু রসুল্লাহ সাল্লাম যেটা বলেছেন না আমার মার সাল হলে আব্দুল সাল, ভালো লোকের সম্পদ ভালো কাজে লাগানো যায়, ওসমান রাজি রাহু তবুকের যুদ্ধে কি করেছেন, সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন যা আছে সব দিয়ে দিয়েছেন, খেয়াল করেছেন এইভাবে যা যতটুকু আছে সবাই দিয়ে দিয়েছেন, এরা হচ্ছে ভালো মানুষ আল্লাহর রাস্তা দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে, সম্পদটা জমা করে রাখে আল্লাহর জন্য দেওয়া যায়, আর কেউ সম্পদটা নিয়ে যায় আল্লাহর রাস্তা করে অন্যখানে দেওয়া যায়, আপনি যদি একটা ফকির চান আপনি তাকে পাঁচ টাকা দেন,
কিন্তু যদি কোনো চা দোকানদার চা বেচছে এক লোক অথবা কিছু নাস্তা করছেন ওরে একটু পয়সা দিতে হলে বিশ টাকা দেন, কত পার্থক্য? আপনি কিনা চিন্তা করে দেখছেন দুনিয়ার জন্য দিচ্ছেন আয় দিচ্ছেন পাঁচ টাকা, এই কেন এই তো আগ্রাতের জন্য দিচ্ছেন অত পাঁচ টাকা দিচ্ছেন, কোথাও দান করার দরকার হলে আপনার টাকা সবচেয়ে কমটা যেটা নষ্ট হয়ে গেছে এখন ভালো চলে না দেখে দেখে পয়সাটা দিবেন, আর যেটা দেখবেন যে আপনার কাউকে এখানে টাকা রক্ষা করার দরকার হয় আপনি এখানে হাত মুছে নষ্ট করে টুলে সেখানে এত একটু খাইছেন বাকিটা রেখে দিয়ে চলে আসছেন কোনো হোটেলে, সেখানে ওই হোটেল বয়কে দিবেন পঁচিশ টাকা তিরিশটা বিশ টাকা পাবেন দশটা বিশ টাকা দিয়ে দিবেন, অথবা টাকা দেবেন না কত টাকা দিচ্ছেন ফেরত আসার দরকার নেই নিয়ে নাও, অথচ ফকিরকে দিলে বলে যে এরা এরা সব সমাজ নষ্ট করে দিবে, এটাই করে, এটা কি শরীয়তের বিধান নাকি? এটা তো হচ্ছে কি জন্য আপনি কোথায় ব্যয় করবেন সেটা শিখেন নাই, ইসলাম কিন্তু বলে আপনি যদি কোনো শক্তি সম্পদ আল্লাহ দিয়ে দেয় এটাকে ভালো জায়গায় ব্যয় করার জন্য শিখিয়ে কোথায় ব্যয় করতে হবে, যে জায়গায় ব্যয় করলে এটা আপনার আখেরাতের কাজে লাগবে সেটা ব্যয় করুন, যেখানে ব্যয় করলে আপনি দুনিয়া বারবার হবেন সেটার জন্য আপনি ব্যয় করেন না, এই বারবার আপনার দরকার নাই, এই বারবার আপনার জন্য ক্ষতির কারণ হবে, এই জন্য আপনি দেখবেন বহু মানুষ আছে এই টাকা রোজগারের জন্য দুনিয়া অহংকার দুনিয়া হওয়ার জন্য কেউ কেউ নাইট উপাধি নেয়, নাইট উপাধি দিচ্ছেন না কি করে যান নাইট উপাধি কেমনে নেয় জানেন, আমি একটা ছবি দেখছি আমার কাছে খুব কষ্ট লেগেছে, মুসলিম বাচ্চা আমেরিকায় যাই লন্ডনে যাইয়া এক বেটার লাঠির নিচে বসে আছে হাঁটু গেড়ে, দেখছেন কিনা আপনারা, নাম বলতে চাচ্ছি না বাংলাদেশের নাম বললে আমাদের বিপদ, হ্যাঁ মরে গেছে কদিন আগে, হাঁটু গেড়ে বসে আসিল, অর্থাৎ তুমি যা করো তা বেটার তরবারির নিচে বসে রয়েছে, এই যখন মানছে সবকিছু মানে এটা একটা এবাদত দাসত্ব, হাঁটু গেড়ে বসে থাকা এবাদত দাসত্ব করার পরে তাকে নাইট উপাধি দিছে, আর বাংলাদেশে জায়গা জায়গায় তিনি হ্যাঁ সেন্টার খুলে বসছে মাদ্রাসা স্কুল খুলে বসছে আপনারা জানেন, নাম বলতে চাচ্ছি না আপনারা ভালো করে জানেন, এই লোকগুলো এগুলো হচ্ছে দিনের দিন বিক্রি করে দিয়েছে, তাদের এসব কোনো কোনো জায়গাতে আপনি খুঁজে পাবেন না তারা ইসলামের নাম গত পর্যন্ত রেখেছে কিছুই রাখেনি, এমনকি কিছুদিন আগে তাদের প্রতিষ্ঠানে এক মহিলা মেকআপ প্রমোদে ঢুকতে দেন, এই জন্য সে বলছে ফেসবুকে বিরাট নাম বলবেন কেন ঢুকতে দিবে না, মেকআপ করা মহিলা ঢুকতে দেনে তার মেকআপ করা মহিলা ঢুকতে দিবে না তারা এত সাথে বসে তারা, তাহলে বুঝেন যে তারা দিন কোথায় রাখছে, এরা কিন্তু দুনিয়ার টাকা পয়সার কিন্তু কম নাই এদের কাছে, এবং এত টাকা পয়সার মালিক হয়েছে যে মাঝে মধ্যে সরকারও তাদেরকে হ্যাঁ সমীহ করতে বাধ্য হয়ে যায়, কারণ টাকা পয়সার যে অবস্থা কিছু করার থাকে না এরকম অবস্থা, এই যে আসার সময় আলোচনা শুনলাম আমাদের এক ভাই বলতেছিলেন যে আশা প্রশিকা এগুলো যা করেছে এগুলির কারণে বাংলাদেশের নারীদের নারীদের ঘর থেকে বেরিয়ে গেছে, হুন্ডা চালানো শিখে দিয়েছে নারীদেরকে, নারীরা যত রকম অপকর্ম করে বেড়াচ্ছে এবং নারীরা সমাজের ভিতরে এমন এমন তা এদের বের করে ফেলছে আসে, আবার যুবকদেরকে নষ্ট করেছে যুবকদের নষ্ট করেছে, আবার এমন এমন কাজ করেছে কিছু কিছু মানুষ এভাবে ইউরোপ আমেরিকা দালালি করতে করতে তারা কি করে জানেন, এই যুবকদেরকে নিয়ে আলাদা একটা প্ল্যাটফর্ম করেছে, তাদেরকে কখনো কখনো নিয়ে যায় এই সামার, হ্যাঁ সামার ক্লাব বলে ওদেরকে মানে বিশেষ 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 অনুষ্ঠান নিয়ে যায়, সেখানে শুধু প্রথম কাজ হবে এটা নারী পুরুষ একসাথে থাকার ব্যবস্থা করে দেয় নাউজুবিল্লাহ, সেখানে দ্বিতীয় কাজ হচ্ছে সমস্ত পূজাগুলি একসাথে ব্যবস্থা করে, মসজিদ আছে মন্দির আছে হিন্দুদের ওইটা আছে কোনো সমস্যা নেই, তোমরা একসাথে কারোর বুদ্ধি কেউ কোনো অর্থাৎ আপনার থেকে ইমানি গায়বটা দূর করে দিবে, আগে ইমানিয়তটা দূর করে দিবে আপনাকে, ইমান আপনার ইমানের কারণে যে একটা মানুষকে শরীয়তকে বলেছে ঘৃণা করতে ভালোবাসতে দূর করে দিবে, আগে দূর করার পরে তারপর তাদের কাছে এখন শান্তি পাবে, এরা এখন বর্তমান সমাজে এরা হচ্ছে বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবী দরকার নাই, কোরআনে কারিমে আপনি দেখবেন আল্লাহ তাআলা বারবার বলেছেন وقال الملأ الذين استكبروا ذرا عمل অহংকারী মালারা বলেছে, অহংকারী মালা কি জিনিস, অহংকারী মালা কারা, মালা এই মালা পড়ে দেখবেন এই মালা হচ্ছে তাই বুদ্ধিজীবীগুলি, যুগে যুগে নবীদের শত্রু ছিল এই বুদ্ধিজীবীগুলো, যুগে যুগে নবীদের শত্রু ছিল এই বুদ্ধিজীবীগুলো, যুগে যুগে তারাই পরামর্শ দিচ্ছে এটা করো এটা করো এটা করো, তারাই পরামর্শ দিচ্ছে ফেরাউনকে যে যুবকদেরকে পুরুষ বাচ্চাদেরকে জীবিত রাখো মেরে ফেলো, মেয়েদেরকে জীবিত রাখো মেরে দিয়ে আমরা খেলবট করাবো বা ঘরের জিয়ে কাজ করবে কিন্তু পুরুষদেরকে মেরে ফেলতে হবে, এই পরামর্শ ওরাই দিয়েছে, ওরাই দিয়েছে যে ইয়ার সলে আলাসলাম মসজিদে জবে করে দাও, ওরাই নয় যারা এখন প্রেয়ে করেছে যুগে যুগে যত মারা এই নেতা সে নেতা কোষের মানুষগুলো এই বুদ্ধিজীবীগুলো এরাই সবসময় ক্ষতিগ্রস্ত করেছে, এই বুদ্ধিজীবী ইসলামে না, ইসলাম হচ্ছে আনুগত্যের দিন, আনুগত্য কর ইসলাম বুদ্ধিজীবীর দিন না, বুদ্ধি বোঝেন কি আপনার বুদ্ধি বুদ্ধি মনে দেওয়া হচ্ছে না চালু করে দিয়ে দাও, আপনাকে মানতে হবে আল্লাহ তার রাসূল কি বলেছেন, এটা হচ্ছে ইসলাম, এর বাইরে যে ব্যক্তি চলবে নাম তার সলিমুদ্দিন কলিমুদ্দিন হতে পারে কিন্তু সে মুসলিম অন্তর্ভুক্ত না, মুসলিম হতে পারে না সে, কারণ সে আল্লাহ তার রাসূলের কাছে নিজেকে সমর্পণ করে দেয়নি, আল্লাহ তার রাসূলের বাণীর কাছে সমর্পণ করে যখন না দিবে ততক্ষণ পর্যন্ত কে ঈমান থাকতে পারে না, এগুলির নাম কেউ আসতে মুসলিম, এই নাম কেউ আসতে মুসলিম হাজিরা অর্থাৎ আপনার ভোটার লিস্টে মুসলিম অথবা আইডি কার্ডে মুসলিম অনেকে লেখে, অনেকে তাও লিখতে সজ্জা লজ্জা পায় বলে ধর্ম কি, ধর্ম হচ্ছে হ্যাঁ হিউম্যানিটি মানবিক গুণ,
মানবিক ধর্ম, তাদের কাছে লজ্জা লাগে ইসলাম পরিচয় দিতে। কেন? কারণ ইসলামকে তারা ছোটকাল থেকে পড়ে আসে নাই, তারা বড় হয়ে পড়ে নাই। শিক্ষা ব্যবস্থার মধ্যে কি কি টাকা? ইসলাম বলে শিক্ষা ব্যবস্থা কি হবে? ইসলাম বলে শিক্ষা ব্যবস্থা হবে প্রথমত যে তিন জিনিস শিক্ষা দিবে, মান রব্বুকা ওমা দিনুকা ওমা নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, তিন জিনিস শিক্ষা দিবে। এটা অবশ্যই শিক্ষা, এটা তিন ছাড়া অসুর বলা হয়, তিনটি মূলনীতি, দুনিয়ার উপরেও শিক্ষা, দুনিয়ার পরেও শিক্ষা, কবর গেলেও তিনটে প্রশ্ন করা হবে কিনা। তো এর মাঝখানে যেটা আছে, এটা আপনার দুনিয়ার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি গ্রহণ করবেন, যেটা প্রয়োজন শিক্ষা ইসলামের দরকার। অনেক শিক্ষা আপনার আছে, জীবনে কোনোদিন কাজে লাগবে না। তথাকথিত দর্শন, তথাকথিত বিভিন্ন রকমের সমাজ বিজ্ঞান, সামাজিক বিভিন্ন চিত্র, এগুলি জীবনে কোনোদিন কাজে লাগবে না। আপনি দেখবেন চার জীবনে কাজে লাগে না, অথচ এগুলি দিয়েই তারা এমন সন্তান বের করে যেগুলো নাস্তিক, যেগুলি দিন বিরোধী, শরিয়া বিরোধী, এগুলি বের করে করে আপনার পুরো সমাজটা কলুষিত করে দিয়েছে, শুরু বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। এবং এদের সন্তানরাই ধীরে ধীরে উপরে উঠে, এরাই আবার টিচার হয়। এই যে যত বড় নাস্তিক তত বড় টিচার তৈরি হয়। কারণ এদেরকে নিয়োগ দেয়, কেউ যদি কোনো কেউ মাদ্রাসায় পড়েছে, তারা নিয়োগের আশা বন্ধ করে দেয় সারা জীবনের জন্য। কিন্তু এইরকম অবস্থা তৈরি হচ্ছে কেন? এই জন্য তৈরি করছে, কারণ তারা দেখে নাস্তিক কিটা সবচেয়ে খারাপ আছে। কারণ নাস্তিকে নাস্তিকে নিয়োগ দেবে, আর তুইরু আল আসকালে হতা আরবি তো বলে, বাকি তার সমগোত্রের কাছেই যায়, মালোর কাছে কোনোদিন যায় না, এরা ঠিক করবে ওরকম লোক দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা আল্লাহ তার জন্য শিক্ষা ব্যবস্থা হচ্ছে এরকম, যেই শিক্ষা ব্যবস্থা আল্লাহ সম্পর্কে জানাবে, রব সম্পর্কে জানাবে, যে শিক্ষা ব্যবস্থা দিন সম্পর্কে জানাবে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবে, সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থা। আমাদের মুসলিমরা কি সেই শিক্ষা ব্যবস্থা দেয় না? সর্বোচ্চ আপনি যখন পড়ান, কোরআন পড়াচ্ছেন, কোরআন মুখস্থ করাইলেও তো কাজ হচ্ছে না, মুখস্থ করলে সব হবে এতে কোনো সন্দেহ নেই, এক রবে দশ নেকি, কিন্তু কোরআন তো বুঝতে হবে। এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে, কোরআন বোঝার মতো প্রমাণ তৈরি হয় না। যদি কেউ কোরআন নিয়ে পড়ালেখা করে, তারা শেষ পর্যন্ত বলবে এর মধ্যে সন্দেহ আছে, তার মধ্যে সন্দেহ করতেছে। আমি একবার ঢাকা থেকে, কুষ্টিয়া থেকে ঢাকা আসছিলাম, আমার খুব খারাপ লাগছে, একজন টিচার আমাকে বলছিল যে আমার ছেলেটা আলহামদুলিল্লাহ দেখে দেখে ছয় বা সাত বার মুখস্থ করে বলছে। এই কথা করে টিচার নেমে গেছে, আরেকজন পিছন থেকে বলে উঠছে, দেখেন আবার না কোনো সন্ত্রাসী গোষ্ঠীতে নাম লেখে, কত বড় বদমাশ হলে এটা বলতে পারে। এখন ছোট বাচ্চাকে যখন এটা কেউ বলবে, তার মধ্যে এটা আসল করবে না, এটা প্রভাব পড়বে না, এর প্রভাবে সে তার সামনে আগাতে চাইবে না, বলতে মানুষ আমাকে খারাপ দৃষ্টি দেখবে, আমাকে খারাপভাবে আক্রমণ করবে, কারণ তাদের মধ্যে দিন পরিপূর্ণ হয় না। একটা সাদা সাধারণ জিনিস তাদের আঘাত করতে পারে, কিন্তু কারা তৈরি করে এগুলি? নাস্তিক গুরু সবসময় তাই ছিল, যুগ যুগে তাই ছিল। এরাই বলতো যে এদের এই হুজুরগুলির ওয়াসওয়াসা রোগ, এই যে কথাবার্তা বলে হুজুরগুলির সমস্যা, এটা এই কথা কারা বলেছে দেখেন, ইতিহাসে দেখেন। কল মালাউল জিনিস ত্যাগ করো, ইয়া শোয়েব, শোয়েব আলাইহিসসালাম খুব সালাত আদায় করতেন, শোয়েব আলাইহিসসালাম খুব সালাত আদায় করতেন। তো উনি যখন নিষেধ করলেন, তোমরা মালের দাম তোমরা একাশি বিরাশি ভাগ করো, আগে কি করতো, ওই কম দেওয়ার সময় কম দিত, নেওয়ার সময় বেশি দিত। একটা গোষ্ঠী আছে দেখবেন দুই পাল্লা রাখে, দুই ধরনের পাল্লা রাখে, এক ধরনের পাল্লা বেশি যখন নেয় তখন বেশি করে নেয়, আর যখন কম দেয় ওই পাল্লা দিয়ে মাফে দেয়। তো তিনি বললেন যে সাবধান, তোমরা এটা করো না। শোয়েব আলাইহিসসালাম কারণ যেটা ছিল, তখন একদল দাঁড়িয়ে গেল, ইয়া শোয়েব আসসালাতুকা তামুকা আন্নাতুকা মা ইয়াবুদু আবাউনা আও আন্না ফালা ফি আমওয়ালিনা মা নাশা, তোমার সালাতটাই তোমাকে ভুলে গেছে, তুমি সারাদিন সালাত পড়ো তো, এগুলি তোমার বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেছে, আমরা এগুলি বুদ্ধিমত্তার কাজ করতেছি, আমরা এক ব্যবসা ব্যবসা চাঙ্গা করতেছি, ব্যবসা চাঙ্গা করা বুঝেন। এখন বর্তমানে ব্যবসা চাঙ্গা করার জন্য কি হয় জানেন, আন্তর্জাতিক বাণিজ্য, আবার কি হয় অমুক, হ্যাঁ কি বলে মেলা অমুকখানে হয় যে কি, কত রকমের নাম দিয়ে হচ্ছে, ব্যবসা চাঙ্গা করার জন্য আবার সুদের ব্যবস্থা, লটারি ব্যবস্থা, লটারি তো জুয়া, জুয়া চালু করে দিচ্ছে, ব্যবসা সঙ্গে চাঙ্গা করার নামে তারা এখন পুরো অর্থনীতি ব্যবস্থাটাকে পুরোটাই মনে করে যে এইভাবে চলবে, না চলবে হয়, হুজুরের কথা শুনলে কি আর হবে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালান নাই, আবু বকর ওমর চালান নাই, ওমর ওসমান চালান নাই, যুগে যুগে বড় ফকির চালান নাই, কোনো সমস্যা হয় নাই। আপনার এখন রাষ্ট্র চলে না, কেন আল্লাহ হুকুম মানবে? আপনার মন মাইন্ড নষ্ট হয়ে গেছে, আপনার ব্রেন নষ্ট হয়ে গেছে, আপনি এখন সঠিক পথে চলতে চান না। আপনার কাছে মনে হয় যারা এখন আল্লাহ রাসূলের কথা বলে, ঠিক শোয়েব আলাইহিসসালামের কাউম যেভাবে তাদেরকে বলতো, শোয়েবকে বলতো যে তোমার সালাতের কারণে আমাদের এই সমস্যা হচ্ছে, তুমি সালাত পড়ে পড়ে উল্টা পাল্টা কথাবার্তা বলো, ওইটা বন্ধ করো, আমার না পালা ফি আমওয়ালে না পালা আসা, আমরা যা ইচ্ছা তা আমল করবো, এটা তুমি সালাতের মাধ্যমে তুমি বিরোধিতা করতেছ, তুমি বেশি বেশি কথাবার্তা বলো, তুমি চুপ করে থাকো, এটা হচ্ছে ওদের কাজ। ঠিক আজও আজও অর্থনীতির দিকে তাকালে ওরা এটা করে বলবেন, আপনার সন্তানদের লেখাপড়ার দিকে তাকালে ওইটাই বলবেন যে এরা এরকম বলতেছে। কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আসলে আল্লাহ রাসূলের দিকে চলবেন নাকি দুনিয়ার দিকে চলবেন।
কি হচ্ছে দেখেন, এদের আমল আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাবুন বিকিয়া, এরা কাজ করে দুনিয়ার উপর কাজ করে, এই কাজ তাদের মরীচিকা, এই কাজ কিছুই পাওয়া যাবে না। মরীচিকা বুঝেন তো, মরুভূমির মরীচিকার মতো। মরীচিকা হচ্ছে মরুভূমিতে কেউ যদি যান কোনোদিন দেখবেন, গেছেন কেউ মরুভূমিতে, কেউ আসেন এখানে? অনেক সময় মরুভূমি দেখবেন তাকাইলে এই পানি, পানি পিপাসা ফেলে মনে পানির দিকে যাবেন, দৌড়াচ্ছেন পানির পিছনে, যত যান তত পানি দৌড়াচ্ছে আপনার পিছনে। আসলে কি পানি আছে? কি বালু, বালুকে পানি মনে করে পিছনে দৌড়াচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন যে আরে যে কাফেররা ওরা আমল করবে ঠিক আছে, কিন্তু আমল হচ্ছে মরীচিকার মতো, এরা দৌড়াবে কিন্তু কিছুই পাবে না, সেখানে তাদের মৃত্যু হবে, তারপরে কিছুই পাওয়া যাবে না। কাদিম না ইলা মা আমিলু মিন আমালিন ফাজাআনা হাবা মানসুরা, যে সমস্ত আমল করেছে সেগুলিকে আমি বিক্ষিপ্ত ধূলিকণা পরিণত করবো, এগুলি কোনো কাজে লাগবে না। ঠিক এই কাজগুলি তারা করে গেছে, হারামের উৎস রেখে যাচ্ছে, সুদী ব্যাংক রেখে যাচ্ছে, সুদী ব্যবস্থাপন রেখে যাচ্ছে, এবং হারাম তৈরি করে গেছে, হারামের প্রোডাক্ট প্রোডাকশন তৈরি করে গেছে। এরা আখেরাতে কিছু তো পাবেই না, দুনিয়াতেও তারা কিছু পায় নাই, শুধুমাত্র হয়তো কয়েকটা দিন ভালো খেয়ে গেছে, কিন্তু একটা সময় কিন্তু ভালো খাওয়া বন্ধ হয়ে যায়, ভালো খেতে পারে না। হ্যাঁ, আপনারা শুনেছেন যে বড় পয়সাওয়ালা ছিল একসময় জহিরুল ইসলাম, শেষ জীবনে তিনি নাকি দিয়ে কিছুদিন খাবার খাইছে, নাকি দিয়ে সবাই সবাই কিছুদিন খাবার খাওয়াইছে, অর্থাৎ ভালো খাবারটাও তার ছিল না, ভালো খাবারও তার সুদ্ধি ছিল না। হ্যাঁ, বড় পয়সাওয়ালা আছে আমাদের কুষ্টিয়ার একজন, তিনিও খেতে পারেন না, শুধুমাত্র তাকে এতদিনে এভাবে খেতে হয়, কখনো ইঞ্জেকশন পুশ করে দিতে হয়, খাওয়াটাও তো বন্ধ। তা আপনি এত লক্ষ কোটি টাকা রেখে যাচ্ছেন কার জন্য? কোন হালাল না হারাম এটা একদিন দেখুন, কি জন্য করে যাচ্ছেন? তাহলে এই কাফেররা আল্লাহ তাআলা যেটা বলেছেন যে এগুলো পাসাইয়ুন ফিকুনা সুম্মতে কুন আলী হাসাতান সুম্মুল্লাহ, এদের সম্পদ কোথায় ব্যয় হয়? ইমানদারের সম্পদ কোথায় ব্যয় হয়? ইমানদার চিন্তা করে যে আমি এমন জায়গায় ব্যয় করবো যেটা আমি আক্রান্তে পাবো, ইমানদার বিশ্বাস ওইটা। কেন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি, সহিহ হাদিসে ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন যে কেউ কেউ যদি একটা দান করে আল্লাহ তাআলা তাকে নিজ হাতে ঋণে ডান হাতে গ্রহণ করেন, আমরা বিশ্বাস করি আল্লাহ হাত আসতে, আমরা জানি না কিরকম, আল্লাহ যেটা বলছে এটা রসুল যেটা বলছেন এটা বিশ্বাস করি, তো এই ঋণ হাতে গ্রহণ করে এবং এটাকে বাড়ান, এমন ভাবে বাড়ান যে উপত্যকার মতো করে ফেলে, এত বেশি করে ফেলে, ইমানদার এটা বিশ্বাস করে আমি যা দান করবো এটা বাড়বে। কাফের যেহেতু বিশ্বাসে তার নাই, এই জন্য তা এটা হবে না। সে কি করে জানেন? বিভিন্ন সময় এমন এমন হারাম কাজে সে ব্যয় করে, আপনি কল্পনা করতে পারেন, নাচ গানের অনুষ্ঠানে ব্যয় করেন, অনুষ্ঠানে ব্যয় করে না, সিনেমা হল দিচ্ছে না, এটা কারা দেয়? কি ইমানদার দেয় নাকি বলি? এগুলি কারাই দেয়? হ্যাঁ, খেলার ভিতরে দেয়, আশ্রমটা খেলার ভিতরে দেয়, এমনকি কেউ কেউ 400 কোটি 500 কোটি দিয়ে দিচ্ছে, এবং কেউ কেউ এটাকে মনে করতেছে গর্বের বিষয়, কেউ কেউ জুয়া দেখতেছে, খেলা দিয়ে জুয়া করতেছে, ওখানে টাকা দিচ্ছে, কেউ কেউ সুবহানাল্লাহ কিছুই না, একটা পতাকা বানানোর জন্য 500 হাত 100 হাত 500 হাত পতাকা বানানোর জন্য হাজার টাকা লাখ কোটি কোটি টাকা খরচ করে দিতেছে, কি জন্য, কার জন্য? পাসাইয়ুন ফিকুনাহা সুম্মাতা কুনু আলী হাসাতান ইয়াউমাল কিয়ামাহ সুম্মাইগুলা, আল্লাহ তাআলা বলছে পাসাইয়ুন ফিকুনাহা খরচ করবে এরা, সুম্মাতা কুনু আলী হাসাতান ইয়াউমাল কিয়ামাহ, যদি আফসোস করবে আরে কিসে খরচ করলাম, কিসে খরচ করলাম, এগুলো কিসে খরচ করলো, এগুলো আর যারা খরচ করতেছে বিভিন্ন স্কুলের জন্য, কোঅর্ডিনেশনের জন্য খরচ করতেছে, আসলে তিনি আফসোস করবে যে আমি যেই টাকা খরচ করছি স্কুল কলেজের জন্য, কো এডুকেশন যেখানে, অর্থাৎ যেগুলোতে নারী পুরুষ একসাথে বসে হারাম আড্ডায় লিপ্ত হয়, ওগুলো যদি আমি খরচ করতেছি, আপনি তো অন্যায়ের কাজ বক্স দূষণ করে দিয়েছেন, ন্যায়ের কাজ নয় এটা, আপনার ন্যায়ের কাজ হতো যদি কোনো আলাদা আলাদা প্রতিষ্ঠান করতেন, দিনী শিক্ষা দেখা হতো সেটার মধ্যে খরচ করতেন, এটা আপনার জন্য কাজে লাগতো, কিন্তু আপনি যেটা দিয়েছেন এটা হারামের পথে চলে গেছে, এটা কোনোদিন আর ভালো পথে আসবে না। এর অর্থ হচ্ছে আপনার হদক নির্ধারিত হয়নি, আপনার গোল নির্ধারিত, জীবনের উদ্দেশ্য নির্ধারিত হয়নি, আপনি আসলে ভালো দিকে যাবেন না খারাপের দিকে নির্ধারণ করতে পারেনি। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি জানতে পারিনি আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দিন সময় জানতে পারিনি, এর মূল কারণ এটা সব না জানার কারণে আমাদের জীবন পুরোটাই ক্ষতিগ্রস্ত পর্যবেসিত হয়েছে। এই জন্য ইমানদার সবসময় চিন্তা করে যে আমি কেন আসছি আর কোথায় যাব, এটা চিন্তা করবে, কাফেরটা চিন্তা করে না। এই তাদেরকে এটা ধরিয়ে দেওয়ার জন্যই আমাদের বড় কাজ, এই গাফলত থেকে মুক্ত করার জন্যই আমাদের এই কাজটি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে ওয়ালাকা জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন যে এদের অনেক মানুষকে সৃষ্টি করেছে, তাদের চোখ আছে দেখে না, তাদের কান আছে শুনে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। হ্যাঁ, এই জন্য তাদের আল্লাহ তাআলা বলছেন যে এরা যে অত আসে সেটি উপলব্ধি করে না, কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ইনুমিল্লা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু, বারহুম আদল, এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট। তো দুনিয়ার বুকে দুই মানুষই শ্রেষ্ঠ, যারা আল্লাহর কথা শুনে, রাসূলের কথা শুনে, আর যারা আল্লাহর কথা রাসূলের কথা শুনে তারা সবচেয়ে নিকৃষ্ট, তারা হচ্ছে আনাম, চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জন্তু হবেন না আপনি ভালো হবেন, আপনি চিন্তা, বারহুম আদল, এর চেয়ে নিকৃষ্ট। নিকৃষ্ট কেন জানেন? চতুষ্পদ জন্তুকে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন
হাশরের মাঠে বলা হবে যে তাদেরকে তাদের মাটি হয়ে যাবে, তখন কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হতে পারতাম। তো যদি হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশ হবে না, হিসাব নিকাশ নাই, হ্যাঁ তাদের গুতু দিবে, যে গুতু দিছে গুতু দিয়ে তাদের সমান সমান করা হবে, সিংহের আলাদা দিকে, কিন্তু ওই হিসাব জাহান্নাম নির্ধারিত হবে না, জাহান্নাম দেওয়া হবে না কাউকে, কিন্তু কাফের জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে, কাফের জন্য চিরস্থায়ী জাহান্নাম, কেউ সুপারিশ করবে না। ইমান থাকলে, গুনাহ করলে তার জন্য বিভিন্ন ভাবে তার জন্য সুপারিশ হবে, ইমানদার নেককার বান্দারা করবে, রাসূল করবে এবং শহীদরা করবে, দিনদার আল্লাহ নেককার বান্দারা করবে, হাদিসে আসছে, এবং কি আমলও করবে, কোনো কোনো আমলও করবে, কোনো কোনো আমলও করবে, সওম তার জন্য সুপারিশ করবে, সওম কোরআন সুপারিশ করবে, হাদিসে আসছে। এর অর্থ হচ্ছে এগুলো সুপারিশ পাবে ইমানের কারণে, কিন্তু কাফেরদের তার কিছুই পাওয়া যাবে না। এই জন্য ইমানদার যত খারাপ, যত যত ইমানদার, যত ইমানদার যত যত কিছুই করুক না কেন, যত ছোট মানে আপনার মনে হচ্ছে ঘুরে ঘুরে বিক্রিয়া করে, সে অনেক উত্তম আমেরিকা রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছে উত্তম, ঠিক কিনা বল? ঠিক, অবশ্যই উত্তম, কারণ তার পরিণাম জাহান্নাম আর এর পরিণাম জাহান্নাম, কত পার্থক্য। ইমানদার তৈরি করা দরকার ঘরে ঘরে, বাসায় বাসায় ইমানদার তৈরি করা দরকার। এমন ছেলেগুলো আপনি কেন তৈরি করবেন যে আপনার কোনো কাজে লাগে না? দুনিয়ার খাদেম কেন বানাচ্ছেন? আপনি দিনের খাদেম বানান, আপনার কাজে লাগবে, মরে গেলেও আপনার কাজে লাগবে। আপনার এটা করা উচিত যে আমার এমন সন্তান আমাদের কাজে লাগবে, এমন আলেম দিয়ে যাবো যে আলেমের জন্য খরচ করে যাবো, আমি কবরে গেলে যতদিন শিখবে ততদিন আমার সৎকার যার এইসবে কবরে বসে থাকবে, এমন সম্পদ এমন জায়গায় সম্পদ ব্যয় করবো যে জায়গায় সম্পদ ব্যয় করলে সৎকার জারিয়া হবে, এমন কাজ করবো না যেটা কিন্তু গুনায় জারিয়া হয়, গুনায় জারিয়া। বুঝলেন আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার কথা আমি সবসময় বলি, একজন বললাম যে স্যার আমি এখন নিয়োগ দিতে গিয়েছি, তখন ইসলামী বিশ্ববিদ্যালয় হাতে নিয়োগ ছিল, স্যার পছন্দ হয় নাই, তারপরে জোর করে আমাকে বলছে অমুকে নিয়োগ দিতে হবে, আমি কি করবো? বলছে স্যার গুনাহে জারিয়া, গুনাহে জারিয়া, সদকা জারিয়া একটা আছে না, গুনাহে জারিয়া একটা আছে, সদকা জারিয়া যেমন আপনি দিয়ে আসছেন সদকা হতেই থাকবেন, একটা ভালো লোককে নিয়োগ দিলে দিন পড়াইলে সব হবে, আপনার ভালো কাছে সহযোগিতা করছেন, আর যদি খারাপ লোককে নিয়োগ দেন যতদিন পর্যন্ত অন্যায় করবে অতদিন আপনার কবরস্থানে কবর সব গুনাগুলি বসে থাকবে। তো স্যার গুনাহে জারিয়া, আর জীবনে যাবেন না, আমি আর যাইনি, যাবো কি জন্য? গুনাহে জারিয়া, কারণ ওরা কি করে নির্দিষ্ট নিয়োগ করে টাকা পয়সা নিয়ে আগে একটা নিয়োগ নির্ধারণ করে রাখছে, এখন আমি গেলে প্রশ্ন আপনি একটা দেন আমি একটা দিব, আমি একটা প্রশ্ন দিলাম ওরা দুটো দিবে প্রশ্ন, এখন কি করছে আমারটা উত্তর না দিলে ওদের দুটো দিলে পাস নিয়োগ দিয়ে দিচ্ছে, আর কি এটা তো এসে পারে না, তো ভাই ভাইবা তো পারে নাই, লেখাতে তো পারছে, লেখা তো প্রশ্ন ওদের, আমি তো ভাই ভাই নিচ্ছি, তো দেখা গেছে আমি অন্যায় একটা সহযোগ করলাম, এরপর থেকে আমি নিয়োগ দিতে যাই না, আল্লাহ অন্যায় সহযোগিতা এই নিয়োগ দিতে আমি যাবো না, কারণ গুনায় জারিয়া হচ্ছে। ইমানদার সবসময় চিন্তা করবে আমি কি গুনায় জারিয়া রচনা করে যাচ্ছি কিনা, এমন কোনো কাজ করছি কিনা যে কারণে আমি গুনাহে জারিয়া পথ রচনা করে গেছি, আমার সন্তানকে আমি কিসের কি শিক্ষা দিচ্ছি, আমার সন্তানকে আমি কিসের উপর রেখে যাচ্ছি, আমার টাকা আমি কোথায় খরচ করতেছি, দুনিয়ার দৃষ্টিভঙ্গি প্রতি আমার দৃষ্টিভঙ্গি কেমন, আমি কি এমন কোনো কাজ রচনা করে যাচ্ছি কিনা, এমন কোনো কথা বলছি কিনা যার কারণে আখেরাতে আমাকে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো কখনো কেউ এমন একটা কথা বলে মনে করে এটা কিছুই না, কিন্তু এটার কারণে সেকে জাহান্নামের কঠিন গর্বে নিপীড়িত হতে থাকবে, সে পড়তেই থাকবে সে, আর কখনো কখনো একটা ভালো কথা বলছে মনে করে একটা ছোট কথা বলছে কি আর এটা হয়েছে আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে সেটা তার জন্য জাহান্নাম জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে, কত পার্থক্য ইমানদার এবং কাফের মধ্যে। এই জন্য ইমানদার সবসময় চিন্তা করে যে ভালো কিছু করবে। আসুন আমরা সবাই মিলে একটা দিন প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যাই করি আল্লাহ তার রাসূলের পথে কাজটা করবো, শিখে কাজটা করবো, আমরা কখনো ভুল পথে পরিচালিত হবো না, আমাদের সন্তানদেরকে দিনের উপর বড় করবো, কারণ আমার দুনিয়াদার বানানোর কোনো দরকার নেই। কোনো ব্যক্তি না খেয়ে মরে গেছে হুজুরের ছেলেরা এরকম প্রমাণ পাওয়া গেছে, পাওয়া গেছে না? আলহামদুলিল্লাহ, তা আপনার তো খাওয়া না দরকার দুনিয়াতে, এর বেশি তো দরকার নেই, লোকাইমা কিছু লোকমা দরকার, এর বেশি দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইয়াকফুলি আদম লিবনি আদম লোকাইমা তুমি কিবনা সলবাউ, বনি আদমের জন্য লোকমা দরকার, যে লোকমা করবে তার পিঠটা সোজা করবে, পিঠ সোজা বুঝেন, না খাইতে না খাইতে বাঁকা হয়ে যায়, এই জন্য খায় সোজা করবে, একটু লোকমা দরকার, এর বেশি দরকার লোকাইমা কিছু অল্প কয়টা লোকমা দরকার, বেশি লোকমা দরকার নেই, কিন্তু হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা যদি কোনো আপনি এর পিছনে ইনভেস্ট করেন এরপরে দেখবেন যে ফলাফল কি উল্টা হয়েছে, শুধু শূন্য না উল্টা চলে গেছে, আপনি ইনভেস্ট করেছেন। আমি একজনকে জানি আমাদের আত্মীয়ের মধ্যে, তিনি তার সন্তানকে একেবারে পড়াবেন, আত্মীয় মধ্যে বন্ধু বান্ধব আর কি, সে এখন তাকে পড়াবেন যত রকমের পড়ানি আছে, দিন পড়াতে পারেন না, দুঃখ মনের ভিতরে দুঃখও না, আসলে কাজ দুঃখ না, বলে একই দুঃখ মুখে বলে দিন পড়াতে পারলাম না, ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দিছি, পরে কোথায় গেছে কলেজ, এদেশে তো আসলে ইংলিশ মিডিয়ামের কোনো চাকরি টাকরি নাই, লন্ডন আমেরিকা পাঠাই দিচ্ছে, ওখানে কি করে সেখান থেকে একদিন বলতেছে আমার ছেলে বলছে বিসমিল্লাহ বলে যা খায় সবই তো হালাল, বুঝছেন তো, এখন তিনি হ্যাঁ খেলে বিসমিল্লাহ হালাল হয়ে যাবে, নাউজুবিল্লাহ, এখন তিনি
এই শুকুরের গোস্ত খাচ্ছে কত বিসমিল্লাহ বলে খাচ্ছে, অথবা জবাই কি করছে তার খবর নাই, তাহলে সব বিসমিল্লাহ কেন? আল্লাহ হচ্ছে উনি দলিল দিচ্ছে কোরআন দিয়ে, ওরা তা বিসমিল্লাহ যা আল্লাহর নাম নেওয়া হয় না এটা তুমি খেয়ে না, এর অর্থ হচ্ছে যা আল্লাহর নাম নেওয়া হয় তা সব হালাল। মানে আমি বললাম যে এই দলিল নিতে তোমার কি হচ্ছে আর তোমার ছাত্র তোমার ছেলেরা কি হচ্ছে, তুমি নিজেও ভালো বুঝো না দিন সম্পর্কে, তুমি বুঝো না কত চুপ থাকো, আর তোমার ছেলেকে বলো যে এগুলো খাওয়া বন্ধ করো, তোমার ছেলে একসময় হারানো চরিত্র হবে, হারাম খাচ্ছে হারাম চরিত্র তাদের তৈরি হবে। তো কেন এটা হচ্ছে? কারণ তাকে আসলে দিনের শিক্ষা আমি দেইনি, দিন শিক্ষা দেইনি। আপনি কোনো হুজুরে জোর করে শুকর খাওয়া যাবে না, কেমন পর্যন্ত কেমন পর্যন্ত জোর করে খাওয়া তো দেখি আপনার সন্তান খাওয়াতে পারবে না, কারণ তারা দিন বুঝে, এটা তো কখনো তার পক্ষে কাছাকাছি আসার সম্ভাবনা নাই। যেই সন্তানকে আপনি শুকর খাওয়াইতে পারেন না, ওই সন্তানকে আপনি সুদ কেন খাওয়া? শুধু তো হারাম, শুকর হারাম। সুদকে যে ব্যক্তি হালাল বলবে সে কাফের, শুকরকে যে ব্যক্তি হারাম বলবে সেও কাফের। আপনি যে লক্ষ লক্ষ টাকা রোজগার করতেছেন, ঘুষ থেকে রোজগার করতেছেন, আপনি এটাকে হালাল মনে করে করতেছেন, অনেকে হারাম ঠিক কাফের হয়ে যাবে। এই মানুষগুলো চিন্তা করুন, যাদেরকে আপনি তৈরি, আপনার সন্তান কি দিন দিন দিনের বাইরে চলে যাচ্ছে কিনা এটা আমাদের চিন্তা করা দরকার। এই জন্য আমি আমার কথা লম্বা করে শুধু এইটাই বলবো যে হদক নির্ধারণ করুন, আপনার আপনার উদ্দেশ্য নির্ধারণ করুন, আপনি কি দুনিয়াদার বানাবেন না আখিরাত মুখী বানাবেন, যে জীবনের কোনো শেষ নেই, যে জীবনের শুধু আনন্দ আর আনন্দ, সেই জান্নাতি জীবন দার জীবনের অধিকারী হবে। তাহলে আপনি বলে দিন আমার উপত্যকা দুর্বিয়ত বে ইমানিন আল হাক না বিহীন দুর্বিয়ত হোক ওমা আল্লাহ তামিন আমালি মিন, সেই যারা ইমান আনবে আর সন্তানরা তাদের ভালো কাজ করে তাদের সাথে করবে, আল্লাহ বলছেন তাদের সাথে সন্তানদেরকে আমি জোড়ার ব্যবস্থা করে দিবো, আল্লাহ জান্নাতে যে ব্যবস্থা করে দিবে, সেরকম তৈরি করবে নাকি দুনিয়াদার বানাবে যে যা ইচ্ছা টাকা পয়সা রোজগার হোক, কি হবে আপনার নামে না হলে একটা রাস্তা হবে, রাস্তার মধ্যে লেখা থাকবে অমুক অমুক হ্যাঁ চ্যাটার্জি কথা কথা, পরবর্তী সরকার আসে কি করবে জানো, এটা ভাঙ্গিয়া নিজের নাম বসাই দিবে অমুক অমুক ব্যানার্জি, কেন বসাই দিবে? কারণ তার দরকার এখন কেউ তার আইন শেষ হয়ে গেছে। কিন্তু যদি ইমাম বুখারীর নাম কি কোনোদিন কেউ ফেলে দিতে পারবে? মুসলিমের নাম, আবু হানিফার নাম, মালিকের নাম, শাফিঈর নাম, দেখি পালাক্ত দিয়ে কোন বেটা আছে, কোন বেটার ক্ষমতা নাই, তাহলে আপনি কোন মুখে করবেন দেখেন, যেটা চিরস্থায়ী ওটা করা দরকার না, যেটা অস্থায়ী সেটা করা দরকার, চিরস্থায়ী করা দরকার। আসুন আমরা ধীরে ধীরে ফিরে আসি, হদক নির্ধারণ করি, আঘাত মুখী কাজ করব, দুনিয়ার যত রকমের চ্যালেঞ্জে আসবে গুলিকে আমি স্বাভাবিক মনে করবো। নবী রাসুলরা স্বাভাবিক মনে করছে, রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের কাছে এসে বলেছেন কিরকম করতে দেখেন, রসুল্লাহ সাল্লাহ আলাইহিসের কাছে আসে বললেন যে আসে প্রস্তাব দিচ্ছেন জিব্রিল যে ওহুদ পাহাড়টা, ওহুদ পাহাড় 13 কিলোমিটার এই মাথায় মাথায় 13 কিলোমিটার আমাদের মধ্যে ছিল, তাই জন্য বলতেছি 13 কিলোমিটার এই পাহাড়টার সামনে তৈরি করে দেবে আপনার জন্য। রসুল বলছে না আমি ওইটা চাই না, আমি একদিন খাবো না, যেদিন খাবো শুকরিয়া আদায় করবো, যেদিন খাবো না সেদিন সবর করবো, সবর এবং শুকরের মধ্যে আমার জীবন চলে যাবে, সমস্যা হয় নাই। রসুলের দিকে সমস্যা হয়ে গেছে খুব বেশি, হ্যাঁ সমস্যা হয় নাই। তাহলে আপনি সাহাবাগ্রামের জীবনে দেখেন সেরকম কোনো সমস্যা হয় নাই, আপনার আমার এত টাকার দরকার হবে কেন, এত পাগল হয়ে যাওয়ার দরকার, যদি এসে যায় সেটা আল্লাহ রাস্তায় সুন্দরভাবে ব্যয় করতে হবে, সুন্দর যেভাবে ব্যয় করলে আল্লাহ খুশি সেটা দিয়ে দিতে হবে। এই জন্য বাড়াবাড়ি হানাহানি মারামারি মধ্যে কোনো ফায়দা নেই, এটা কোনোটাই করা যাবে না। মনে রাখতে হবে দিন হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলার নাম, এবং আমরা আল্লাহর বান্দা আল্লাহ দাস হিসেবে দিন মানতে বাধ্য, দিন আমাদের জন্য অতিরিক্ত নয়, দিন মেনে চলতে হবে। আপনার প্রত্যেকটি সন্তানকে দিনদার করবেন, কেউ কেউ কি করে দুইজনকে তিনজনকে দুনিয়া বলাইছে, একজনকে হাবুজি বানাইছে, এর দিয়ে জানার দিচ্ছে, ওই দুজনকে জানার ব্যবস্থা করবে টিকিট, হ্যাঁ তাও প্রতিবন্ধীদের সমস্যা আছে ওইটা একটু মাথায় দিবে, এটা কোনো কিছু করতে পারে না, টিকিট কে করে খাবে এই চিন্তা করে। এই যে আপনি ওই সন্তান দুটো কি জানার ব্যবস্থা করে দিলেন কেন? ওই সন্তানকে দিন পড়াতে হবে, আমি বলি না দুনিয়ার আপনি জিনিস পড়বেন না, কিন্তু দুনিয়া পড়বেন, আপনি দিন আপনার পরিপূর্ণ দিতে হবে। যেই সন্তানকে দিন জমা দিন আপনি শিক্ষা দেন নাই ওই সন্তান থেকে আপনি উপকৃত হতে পারেন নাই, আগেও তো আপনার কোনো কাজে লাগবে না। আর যদি কোনো দিন আপনি শিক্ষা দিয়ে থাকেন সেই সন্তান আপনার কাজে লাগবে, সুপারিশ করবে, এমনকি মায়ের বাবা মা যেটা হাদিসে এইভাবে আসছে যে বাচ্চা মায়ের পেট থেকে বেড়ে গেছে মরে গেছে পড়ে গেছে, সেই বাচ্চা মাকে টেনে ধরে নিয়ে জানাতে চলবে, কতটুকু অর্থাৎ ছোট বাচ্চা, এর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি কোনোভাবেই বোঝা গেল যে কোনো ব্যক্তি কোনোভাবেই ঠকবে না যদি কোনো আল্লাহ তার রসুলের পথে থাকে। কিন্তু আল্লাহ রসুলের পথে থাকতে আমরা বেশিরভাগ সময় নারাজ হয়ে যাই, এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ আমাদের বুঝার তো জানতে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।